হালাল রিজিক দাও আমায় ওহে আল্লাহ মহান, প্রিয় নবীর উসিলা দিলাম হে রহমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদুল মুরসালিন আম্মা বা'দ। এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের সরাসরি অনুষ্ঠান শ্রমজীবীদের জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, এই অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন শ্রমজীবী মানুষদের নিয়ে আলোচনা করে থাকি। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন স্তরের শ্রমজীবী মানুষদের নিয়ে বিশেষভাবে আমরা আলোচনা করার সৌভাগ্য আমাদের অর্জন হয়ে থাকে, আলহামদুলিল্লাহ। আসুন আমরা অনুষ্ঠান শুরুর আগে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবি জিয়াই দামাত বরকাতুহুমুল আলিয়া তার একটি লিখিত রিসালা দরুদ শরীফের ফজিলত সম্পর্কিত, যে রিসালার নাম জিয়ায়ে দরুদ সালাম। আলহামদুলিল্লাহ, এই জিয়ায়ে দরুদ সালাম রিসালার মধ্যে আমির আহলে সুন্নাত একটি দরুদ শরীফের ফজিলত এভাবে নকল করেন যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। আরো বলা হচ্ছে তার 10টি গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। শুধু এখানে নয়, আরো বলা হচ্ছে আল্লাহ তাআলা তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একবার দরুদ শরীফ পাঠ করার দ্বারা যদি এত ফজিলত ও বরকত হতে পারে, তাহলে আমরা কেনই বা বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব না? তো আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ যে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব। আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাত এরকম দরুদ শরীফ পাঠ করার উৎসাহ দেওয়ার জন্য, নিজেকে নেককার বানানোর জন্য এবং গুনাহ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করার জন্য আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত আমাদেরকে একটি নেককার হওয়ার উপায় সম্বলিত রিসালা দিয়েছেন, মাদানী ইনামত রিসালা। জি হ্যাঁ, এই মাদানী ইনামত রিসালার মধ্যে একটি প্রশ্ন রয়েছে, আপনি কি আজকে কমপক্ষে 313 বার দরুদ শরীফ পাঠ করে নিয়েছেন? তো আমি আপনি যখন এই মাদানী ইনামত রিসালা খুলব ইনশাআল্লাহ আমাদের অন্তরের মধ্যেও আমাদের মনের মধ্যেও ইনশাআল্লাহ এই দরুদ শরীফ পাঠ করার উৎসাহ এবং গুনাহের প্রতি ঘৃণা ইনশাআল্লাহ সৃষ্টি হবে। তাই বলবো এই মাদানী ইনামত রিসালা আপনারা মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করুন, অথবা আর যাদের অ্যান্ড্রয়েড সাইট রয়েছে www.dawatislamie.net এই সাইট থেকেও আপনারা এই রিসালা সংগ্রহ করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসুন আমরা মুহাব্বতের সাথে আরো একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ বিভিন্ন মুবালিগা দাওয়াত ইসলামী গণদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি, যাদের থেকে আমরা বিভিন্ন ধরনের আজকের বিভিন্ন বিষয় সম্পর্কিত আমরা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে বিষয় সম্পর্কিত আমরা মাদানী ফুল বিভিন্ন শিক্ষণীয় বিষয় আমাদের জানার সৌভাগ্য হয়ে থাকে আমাদের মুবালিগা দাওয়াত ইসলামী গণদের থেকে। তো ইনশাআল্লাহ আজকেও আমরা সেই সুবাদে আমাদের মাঝে রোকন ভাই রয়েছেন এবং আমাদের আব্দুল করিম হুজুর রয়েছেন, তাদেরকে আমরা দাওয়াত দিয়েছি আজকে অনুষ্ঠানের মধ্যে। আপনাদের জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের আমরা অনুষ্ঠানের মধ্যে যে বিষয়টা নিয়েছি সেটা হচ্ছে ইলেকট্রিক মিস্ত্রি। জি হ্যাঁ, আমাদের আজকের এই যে আমাদের বর্তমান আধুনিক যুগের মধ্যে ইলেকট্রিক মিস্ত্রির কি অবদান, ইনশাআল্লাহ এই সম্পর্কে মুবালিগা দাওয়াত ইসলামী গন্থ থেকে মাদানী ফুল শ্রবণ করব। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আমাদের অনুষ্ঠানের আজকের যে বিষয়টা নিয়েছি ইলেকট্রিক মিস্ত্রি। জি হ্যাঁ, এই ইলেকট্রিক মিস্ত্রি যে শ্রমজীবী ভাই রয়েছেন আমাদের বিদ্যুৎ যারা মিস্ত্রি ভাই রয়েছেন তাদের অবদানের ক্ষেত্রে এবং এই আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা যে বিষয়টা নিয়েছি এই বিষয়ে সম্পর্কিত সংক্ষিপ্ত মতামত আমাদের মুবালিগা দাওয়াত ইসলামী গন্থ থেকে আসুন আমরা শ্রবণ করে নিই। যে প্রথমে যাব আমাদের রুকন ভাইয়ের কাছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে মোবারকবাদ। আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল দাওয়াত ইসলামীর নিয়মিত সরাসরি অনুষ্ঠান শ্রমজীবীদের জীবন, এক একদিন এক এক বিষয় নিয়ে শ্রমজীবীদের জীবনে নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তো এর ধারাবাহিকতায় আজকে এই বিষয় নির্ধারণ করা হয়েছে ইলেকট্রিক মিস্ত্রি যারা রয়েছে ইনাদের পরিশ্রম সম্পর্কে। আসলে বলতে গেলে যে বর্তমান সময়ে আমরা যদি দেখি যে ইলেকট্রিক মিস্ত্রির কথা, তো আমাদের দৈনন্দিন জীবনের সাথে পার্ট অ্যান্ড পার্সেল অবিচ্ছেদ্য অংশ হচ্ছে একটা শক্তি, সেটা সেই শক্তিটার নাম হচ্ছে আসলে বিদ্যুৎ। তো এই বিদ্যুতের কাজ, এই বিদ্যুৎ যদি না থাকতো তাহলে আমরা অনেক কাজ যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা কল্পনাই করতে পারবো না বিদ্যুৎ ছাড়া। আমরা ঘরের মধ্যে বসে ফ্যানের বাতাস খাচ্ছি, মানে কল্পনায় আমাদের এটা ছাড়া কল্পনাই করা যাবে না। পার্ট এন্ড পার্সেল, অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে বিদ্যুৎটা। আর এই বিদ্যুৎটা আমাদের ঘরের মধ্যে যারা এত সহজে আমাদেরকে পৌঁছে দিচ্ছেন, আমাদেরকে সাপ্লাই আমরা পাচ্ছি, এই ইলেকট্রিক মিস্ত্রির তো অবদান অপরিসীম। এনাদের সাহায্য ছাড়া তো আমরা এত উচ্চমানের জীবন যাপন বর্তমানে যেভাবে করছি এটা কল্পনাই করা যায় না বলতে গেলে আর কি। আমরা এখন মাদানী চ্যানেলের মধ্যে দেখছি, এই মাদানী চ্যানেলের পিছনেও দেখার পিছনে বিদ্যুতের শক্তিটা কাজ করছে, বিদ্যুৎ অবদান রয়েছে। আর বিদ্যুৎ যদি না থাকতো আমরা মাদানী চ্যানেল কিভাবে দেখতাম, গরমের দিনে কিভাবে আমরা ফ্যানের বাতাস খেতে পারতাম, অন্ধকার ঘরকে আমরা কিভাবে আলোকিত করতে পারতাম। এমনকি বর্তমান সময়ে রান্না বান্নার কাজে বিদ্যুতের ব্যবহার হচ্ছে। বলতে গেলে আসলে আমাদের জীবনের সাথে এটা আঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। আর যাদের অবদানটা স্বীকার না করলেই নয়, তারা হচ্ছে আমাদের ইলেকট্রিক মিস্ত্রি, যাদের আমাদের ঘরের মধ্যে সুযোগ সুবিধা যারা আমাদেরকে সহজ করে দিয়েছেন। ইনাদেরকে নিয়ে আজকে মাদানী চ্যানেলের বাংলার এই অনুষ্ঠানের মধ্যে মজলিসের পক্ষ থেকে যে আপনার সিলেকশন করা হয়েছে সেজন্য মজলিসকে মোবারকবাদ জানাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের রুকন ভাই থেকে আমরা সংক্ষিপ্ত আজকের বিষয় সম্পর্কিত মতামত আমরা শ্রবণ করে নিলাম। তো ইনশাআল্লাহ আসুন আমরা আমাদের মোবাইলে দাওয়াত ইসলামী আমাদের আব্দুল করিম ভাই থেকে আমরা সংক্ষিপ্ত আজকের অনুষ্ঠান সম্পর্কিত আমরা মতামত জেনে নিই ইনশাআল্লাহ। জি আব্দুল করিম ভাই। মাশাআল্লাহ কাউসার, আপনাকে মোবারকবাদ। মাশাআল্লাহ আজকে অনেক সুন্দর একটা বিষয় ইলেকট্রিক মিস্ত্রি। আসলে আমাদের মোবাইলে দাওয়াত ইসলামী রুকন ভাই বলেছেন ইলেকট্রিক এমন একটা জিনিস যেটা আমাদের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রত্যেকটা কাজে কর্মে ইলেকট্রিক ছাড়া আমরা কিছু ভাবতে পারি না। তো এক্ষেত্রে যারা বিশেষ অবদান রাখতেছেন ইলেকট্রিক মিস্ত্রি, তাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। তো আজকে যারা এই অনুষ্ঠান দেখতেছে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, তারা যেন শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান দেখে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদানী দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আজকের আমাদের অনুষ্ঠানের বিষয় যে আলহামদুলিল্লাহ যে বিষয়টা নিয়েছি ইলেকট্রিক মিস্ত্রি ভাইদেরকে নিয়ে আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এই যে ইলেকট্রিক মিস্ত্রি ভাইদের আলোচনা, তাদের যে পরিশ্রম ইনশাআল্লাহ, পরিশ্রমের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আমাদের অনেক ধরনের শরীরের বিরোধী কাজও আমার দ্বারা হয়ে যায় ইনশাআল্লাহ। বিভিন্ন ধরনের আমরা আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা আলোচনা করবো। মাদানী দর্শক শ্রোতা, আসুন আমরা এই যে ইলেকট্রিক মিস্ত্রি ভাইরা তারা যে জীবনের কতটুকু ঝুঁকি নিয়ে তারা যে পরিশ্রম করে থাকে, আসলে আমরা যদি দেখি আমরা নিজেরা হয়তো বা জানি যারা ইলেকট্রিক মিস্ত্রির কাজ করে থাকে আমরা সকলে জানি তারা অনেক পরিশ্রম করে থাকে। এবং তারা যখন একটা ইলেকট্রিকের কাজ করতে যায়, যে কোনো ইলেকট্রিকের কাজ হোক না কেন, তখন তারা নিজেদের একটা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে। এই যে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে এবং এই যে পরিশ্রম করে থাকে তারা, এই বিষয়ে আসুন পরিশ্রমের ক্ষেত্রে তারা যে পরিশ্রমটা করে যায় তাদের দুনিয়া ও আখিরাতের কি ফায়দা রয়েছে এবং এই পরিশ্রমের কি ফজিলত রয়েছে এবং আরো কিছু মূল্যবান আসুন আমরা মাদানী আমাদের মোবাইলে দাওয়াত ইসলামী রুকন ভাই থেকে নিয়ে নিব ইনশাআল্লাহ। জি রুকন ভাই। আচ্ছা, সেদিকে যাওয়ার আগে আমি একটু এদিকে দৃষ্টিপাত করতে চাই যে আমাদের দৈনন্দিন জীবনে সভ্যতার এই চরম উৎকর্ষতার পিছনে বিভিন্ন শক্তির প্রভাব রয়েছে, বিভিন্ন শক্তির দরকার হয়ে থাকে। তার আজকে আধুনিক বিশ্বে যদি আমরা দেখি আজকে আমাদের বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে আমাদের সহযোগিতা, বিভিন্ন আমরা নামাজ আদায় করার ক্ষেত্রে, ইবাদত করার ক্ষেত্রে বিভিন্ন আজকে যদি দেখি আমরা আমাদের ইবাদত কত অনেক সহযোগিতা অনেক আসানি হয়ে গিয়েছে। তার যদি একটু দেখি এই বিদ্যুৎ শক্তির অনেক অবদান অবশ্যই রয়েছে। আপনি দেখেন, আমি যদি মসজিদের কথা ধরি, মসজিদে আজান, প্রথমে আজানের কথা যদি আমি বলে থাকি, আজানে দিতে গেলে বর্তমানে মাইক্রোফোনের ব্যবহার হচ্ছে। তো এই মাইক্রোফোন চালাতেও বিদ্যুৎ শক্তির একটা প্রয়োজন রয়েছে। হ্যাঁ, এরপরে দেখেন মসজিদ সমূহ আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল ভালো ভালো নিয়ত সহকারে মুসলমানদের কল্যাণ সাধনের জন্য, মুসলমানরা যাতে আল্লাহ তাআলার ইবাদত খুশু খুশু সহকারে অর্থাৎ বিনয় সহকারে শান্তি মনে সুস্থ শরীরে আল্লাহ তাআলার ইবাদত করতে পারে সেজন্য বর্তমান মসজিদ সমূহের মধ্যে পাখা, বৈদ্যুতিক পাখা লাগানো হয়েছে, বৈদ্যুতিক ভাল্ব আলোকিত করার জন্য বৈদ্যুতিক ভাল্ব ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক অনেক মসজিদের মধ্যে এয়ার কন্ডিশন, এসি যেটাকে আমরা শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র, এটারও ব্যবহার করা হচ্ছে। কেন? মানুষ যেন সুস্থ শরীর নিয়ে আল্লাহ তাআলার ইবাদত এটা খুশু খুশু সহকারে শারীরিক কোনো যাতে অসুবিধা না হয়। এবং গরমকালের মধ্যে যদি বেশি প্রচন্ড গরম হয়ে থাকে, ইবাদতে অনেক সময় কষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তো এই প্রতিবন্ধকতা সমূহ দূর করার জন্য বর্তমান সময়ে মসজিদ বলেন, মসজিদের মধ্যে বৈদ্যুতিক শক্তির প্রভাব কাজ করে যাচ্ছে। এটা ছাড়া ইলেকট্রিক মিস্ত্রির ভাইদের এই ক্ষেত্রে অনেক অবদান, অবশ্যই ইনাদের ছাড়া তো এই কাজটা সম্পূর্ণ হবে না। ইলেকট্রিক্যাল লাইন আনা হলো, কিন্তু যদি ইলেকট্রিক মিস্ত্রির মাধ্যমে এটা সঠিকভাবে আপনার কানেকশন দেওয়া না হয় তাহলে তো মসজিদ কারেন্ট থাকা সত্ত্বেও এটা মসজিদের মধ্যে আলোকিত হবে না, মসজিদের মধ্যে পাখা থাকা সত্ত্বেও বৈদ্যুতিক পাখা এটা জ্বলবে না, এসি যদি লাগানো হয়ে থাকে এসিও জ্বলবে না। অবশ্যই সেদিকে তো অবশ্যই ইনাদের গুরুত্ব অপরিসীম রয়েছে। আর যে আপনি শক্তির ব্যাপারে বলতে চাচ্ছিলেন যে আসলে আমাদের বর্তমান যুগে বিভিন্ন ধরনের শক্তি রয়েছে, তার মধ্যে অনেক শক্তির মধ্যে বিদ্যুৎ শক্তিটা অন্যতম অবশ্যই গুরুত্বপূর্ণ উপাদান। বর্তমান দেখেন মানুষের যে জীবন যাত্রা আমাদের রয়েছে, বলা হচ্ছে মানব জীবনের জন্য যে 5টি মৌলিক বিষয়, মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। তো আমি যদি প্রথমে যাই দেখব, প্রথমে যদি আমরা খাদ্যের দিকে যাই, দেখেন খাদ্য উৎপাদন করতে গেলে বিভিন্ন যে খাদ্য উৎপাদনের কলকারখানা সমূহ রয়েছে সেখানের মধ্যে অবশ্যই বিদ্যুতের ব্যবহার হয়। যেমন আমি একটু যদি বলতে চাই বিশ্লেষণ ভাবে, আমরা ইবাদত করবো, ইবাদত করতে আমাদের শক্তি প্রয়োজন, যে শক্তিটা আমরা অনেক কিছু খাবার থেকেও পেয়ে থাকি। আর এই খাবারের উৎপন্ন ক্ষেত্রে আমরা বিদ্যুতের অবদান অবশ্যই, এবং এই বিদ্যুতের অবদানের ক্ষেত্রে আমাদের ইলেকট্রিক মিস্ত্রির বাইরের অবদান অনেক কিছু রয়েছে। দেখেন যে আলহামদুলিল্লাহ আপনি খাদ্যের প্রথমে যদি আমরা খাদ্যের দিকে যাই, মানুষের একদম মৌলিক চাহিদার মধ্যে খাদ্যের কথা যদি আমরা বলি, যে দেখেন আমাদের দেশের প্রেক্ষাপট, আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের যদি দিকে আমরা তাকাই, যে বাংলাদেশের অর্থনীতির বেশিরভাগই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই কৃষির উপর নির্ভরশীল। অবশ্যই কৃষি খাতের উপর বাংলাদেশের অর্থনীতি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বেশিভাবে নির্ভরশীল। একসময় এমন ছিল যে এদেশের প্রায় শতকরা 80% অর্থনীতির 80% অবদান এই কৃষি থেকে আসতো প্রত্যক্ষ বা পরোক্ষ। এখন যদিও কমে গিয়েছে, কিন্তু এটার অবদানটা বেশি, অন্যান্য ক্ষেত্রের থেকে এই কৃষির ক্ষেত্রের অবদানটা বেশি। তো আমরা যদি কৃষির দেখেন, আমাদের দেশটা হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটারের একটা দেশ, পৃথিবীর একটা বলতে গেলে এত বেশি বড় দেশ না, পৃথিবীর মানচিত্রের ক্ষুদ্র একটা দেশ। 1,47,570 বর্গ কিলোমিটার আমাদের এই বাংলাদেশ। তো এখানে কিন্তু মানুষ যদি দেখেন আপনি প্রায় 18 কোটি মানুষ। তো আয়তনের তুলনায় কিন্তু জনসংখ্যা অনেক বেশি। আর যদিও যে জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এদের বসত বাড়ির জন্য দিন দিন বিল্ডিং এর এদের বাসস্থানের ব্যবস্থা করতে হচ্ছে। তো দেখেন আমাদের যে চাষাবাদ, যেটা আমরা মূল আমাদের অর্থনীতির ভিত্তি বেস, যে কৃষি, এই কৃষি জমির পরিমাণও আসলে দিন দিন হ্রাস পাচ্ছে, দিন দিন কমে যাচ্ছে মানুষ বৃদ্ধির চাপের কারণে। তো আমাদের যেই একটা কৃষি জমি কমে যাচ্ছে, এই কৃষি জমি যে কমটা রয়েছে, এই কম কৃষি জমিকে আমরা যদি অধিক উৎপাদন করতে চাই, তাহলে সেটার পিছনে আপনার এই বিদ্যুতের একটা ব্যবহার রয়েছে। কারণ বর্তমান কৃষি প্রযুক্তির মধ্যে বৈদ্যুতিক যে আপনার বিদ্যুৎ শক্তি, এই বিদ্যুৎ শক্তির ব্যবহৃত হচ্ছে কিভাবে দেখেন, জমির মধ্যে যদি আমরা বীজ বপন করি, চারা বপন করি, সেখানে পানি সেচ দিতে হচ্ছে। এক সময় ছিল যে পেশি চালিত যন্ত্র, পেশি দিয়ে দুইজন দুই মাথার মধ্যে ধরেছে আর নদী থেকে নালা থেকে হাত দিয়ে টেনে টেনে ওই জমির মধ্যে পানি দিচ্ছে, পানি সেচ দিচ্ছে। কিন্তু বর্তমান বিজ্ঞানের আপনার উন্নতির ফলে বর্তমানের মধ্যে বিভিন্ন বৈদ্যুতিক সেচ যন্ত্র, সেন্ট্রিফিউগাল পাম্প, এই ধরনের বিভিন্ন সেচ যন্ত্রসমূহ আপনার ব্যবহার করা হচ্ছে। তো এই সেন্ট্রিফিউগাল পাম্প বলেন, আপনার পানি সেচ দেওয়ার বিভিন্ন যে যন্ত্রপাতিসমূহ আবিষ্কৃত হয়েছে, এই যন্ত্রপাতিগুলো চালানোর জন্য হয়তো বিদ্যুতের প্রয়োজন, না হলে অন্য কিছু জ্বালানির প্রয়োজন। বেশিরভাগই আপনার শক্তি হিসেবে বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তি, যেটাকে আমরা বলছি, এই বিদ্যুৎ শক্তির ব্যবহারটা কিন্তু এই সেচ কাজের মধ্যে বেশি ব্যবহৃত হয়ে থাকে। তো এইভাবে দেখেন কৃষির ক্ষেত্রে, সেচ কাজের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে আমরা এই বিদ্যুতের ব্যবহারটা করতে যাচ্ছি। এরপরে কৃষি থেকে যদি আমরা একটু বের হয়ে যাই, বিভিন্ন আপনার খাদ্য উৎপাদনশীল যে কারখানাগুলো রয়েছে, দেখা গেলে এগুলোর মধ্যে বিদ্যুৎ, বড় বড় কলকারখানা চলছে, এই বড় বড় কলকারখানা বিদ্যুৎ ছাড়া 1 মিনিটও চলতে পারবে। যদি বিদ্যুতের আমাদের অফ হয়ে যায়, বিদ্যুতের কোনো ঘাটতি হয়ে যায়, তাহলে প্রোডাকশন অফ হয়ে আমাদের বিভিন্ন খাত, আপনি বললেন কৃষিক্ষেত্রে, এভাবে বিভিন্ন ধরনের খাত আমরা দেখলে আমরা লসের মধ্যে, অবনতির মধ্যে আমাদের চলে যাবে। কৃষির পরে আপনি যদি দেখেন শিক্ষা, যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত। তো এই শিক্ষার পিছনে দেখেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা সমূহ এগুলো পরিচালনা করার জন্য বিদ্যুৎ শক্তির প্রয়োজন, কারণ এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের মধ্যে মনে হয় খুবই কম রয়েছে যেখানের মধ্যে বিদ্যুৎ নেই। বর্তমান সময়ের মধ্যে দেখা যায় বেশিরভাগই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিদ্যুতের প্রয়োজন। আর দেখেন ছাত্ররা যখন বাড়িতে গিয়ে রাত্রে সন্ধ্যার পরে পড়ালেখার জন্য বসে, তো এদের যদি ঘরের মধ্যে বিদ্যুৎ না থাকে, বৈদ্যুতিক ভাল্ব যদি না জ্বলে, ফ্যান যদি গরমের দিনে ফ্যান যদি বৈদ্যুতিক পাখা যদি না চলে, তাহলে এদের পড়ালেখা করতে আসলে অনেক অসুবিধা হয়ে যায়, কারণ পরিস্থিতি যদি অনুকূলে না হয় পড়ার মধ্যে মন বসে না। তো সেজন্য দেখেন পড়ালেখার ক্ষেত্রে ও শিক্ষার ক্ষেত্রে বিদ্যুৎ শক্তির ব্যবহার অনেক বেশি হয়ে থাকে। আসলে আমাদের রুকন ভাই থেকে আমরা কিছু মাদারিফ শ্রবণ করলাম বিদ্যুতের দ্বারা আমাদের অবদানের ক্ষেত্রে। এই যে পরিশ্রমের ফজিলত ব্যাপারে আপনি কি বলবেন সংক্ষিপ্ত আমাদের আজকের এই যে হালাল রিজিক যারা উপার্জন করে এই ব্যাপারে? জি, কাউসার ভাই হাদিসে পাকের মধ্যে এসেছে, যার সারাংশ যে ফরজ ইবাদতের পরে হালাল রিজিক অর্জন করা এটা ফরজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হালাল রিজিক তালাশ করা এটা ফরজ। আর আল্লাহ রাব্বুল আলামিন হালালের কি ফজিলত বর্ণনা করেছে, হালাল রিজিকের কি ফজিলত, এটা যদি আমরা এটা দ্বারা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং হালালের ব্যাপারে কোরআন পাকের মধ্যে ارشاد করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَكُلُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ حَلَالًا طَيِّبًا وَاتَّقُوا اللَّهَ الَّذِي أَنْتُمْ بِهِ مُؤْمِنُونَ। কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং আহার করো যা কিছু তোমাদেরকে আল্লাহ জীবিকা দিয়েছেন, হালাল পবিত্র, এবং ভয় করো আল্লাহকে যার উপর তোমাদের ঈমান আছে। অপর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। অর্থাৎ হে মানব জাতি, তোমরা আহার করো যা কিছু জমিনে হালাল পবিত্র রয়েছে এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। তো এখানে হালাল ও পবিত্র রুজি দ্বারা কি উদ্দেশ্য, তো মুফাসসিরিন কিরামরা বলতেছেন যে হালাল ও পবিত্র দ্বারা উদ্দেশ্য হচ্ছে সে বস্তু যা স্বয়ং নিজেও হালাল, যেমন ছাগলের মাংস, সবজি, ডাল ইত্যাদি, এবং তা আমাদের অর্জিত হয়েছে হালাল উপার্জনে জায়েজ পন্থায়, অর্থাৎ চুরি, ঘুষ, ডাকাতি ইত্যাদির মাধ্যমে না হওয়া। তো এই হালালের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে হযরত সুইদনা ইমাম ইয়াহইয়া বিন মুআয রাহমাতুল্লাহি তাআলা বলেন যে আনুগত্য, যে আল্লাহ তাআলা আনুগত্য, এটা আল্লাহ তাআলা ধনভাণ্ডারের মধ্যে লুকায়িত আনুগত্য যেটা রয়েছে, এবং এর চাবি হলো দোয়া ও হালাল খাবার হলো এই চাবির দান। যদি চাবিতে দাঁত না থাকে তবে দরজাও খুলবে না, এবং যখন ভান্ডার খুলবে না তখন এর মাঝে লুকায়িত আনুগত্য পর্যন্ত কিভাবে পৌঁছতে পারে। সুতরাং নিজের গ্রাসের নিরাপত্তা প্রদান করো এবং নিজের খাবারকে পবিত্র করো, যেন যখন তোমার মৃত্যু আসবে তখন মন্দ আমলের অন্ধকারের পরিবর্তে নেক আমলের আলো তোমার সামনে প্রকাশিত হয়। আর নিজের অঙ্গকে হারাম খাওয়ার গুনাহ থেকে বাঁচিয়ে রাখো। তো আমরা যদি এখানে ন্যায় নীতি অবলম্বন করে সঠিকভাবে কাজটা করি তাহলে এটা অনেক ফজিলত রয়েছে। যেমন আপনি যেটা বললেন যে আসলে আমাদের একটা চাবির কাছে একটা কথা বলে একটা উদাহরণ দিলেন যে এরকম আমরা যদি হালাল রুজি উপার্জন করে এটা জান্নাতের একটা চাবি যেটা রয়েছে, চাবির মধ্যে দাঁত যেগুলো রয়েছে, আসলে চাবি যদি আপনি দেখেন রুকন ভাই, চাবির মধ্যে যদি যেগুলো দাঁত খরা থাকে, যেগুলো কাজ থাকে, এই কাজগুলো যদি না থাকে তাহলে চাবিটা কাজগুলো যদি না মিলে তাহলে চাবিটা খুলবে না, তালাটা খুলবে না। তাহলে কাজকে কিসব কিসের সাথে তুলনা দেওয়া হয়েছে, হালাল উপার্জনের সাথে, হালাল রিজিকের সাথে, যারা হালাল ভাবে ইনকাম করবে। আসলে কত বড় সৌভাগ্যবান যারা ইলেকট্রিক মিস্ত্রির বাইরে রয়েছেন, তারা নিজের আসলে একটা বিষয় যে যারা ইলেকট্রিক মিস্ত্রির বাইরে রয়েছে তারা এই ক্ষেত্রে তাদের একটা হালাল রিজিকের ক্ষেত্রে যদি আমরা দেখি, অনেক সময় আমরা যদি সাধারণ ভাবে দেখি পিওর একটা হালাল রিজিকের মতো একটা আমরা বলা যেতে পারে। যারা এই যে কাজগুলো করছে জীবন ঝুঁকিটা নিয়ে নিজের পরিবারের ভরণ পোষণ করার জন্য এই যে টাকা ইনকাম করা, কিতাবের মধ্যে এটা রয়েছে যে এটা সদকা স্বরূপ বলা হয়েছে। যেমন রকম ভাবে দেখবেন যে আজকাল অনেকে রয়েছে যারা ইনকাম করে, ঠিক ইনকাম করার সময় তারা যে ইনকামের নিয়তের ক্ষেত্রে ইনকাম যখন তারা করে হালাল রুজি অর্থাৎ উপার্জন করে, তাহলে এই যে উপার্জনকে তাদের নিয়তটা থাকে হয়তো বিভিন্ন ধরনের অহংকারীমূলক, বিভিন্ন আরামায়েশমূলক অথবা বিভিন্ন ধরনের এই ধরনের থাকে যে আমি এ টাকা ইনকাম করে অনেক কিছু করব। কিন্তু যে সকল সৌভাগ্যবানরা তাদের এটা ভালো নিয়তটা থাকে যে আমি আমার পরিবারের জন্য, পরিবারের বরণ পোষণ করার জন্য ইনকাম করছি, তারা তাহলে কত বড় সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। এই ব্যাপারে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলার একটা উক্তি রয়েছে যে ইনি বলেন যে যেই ব্যক্তি হালাল রুজি অন্বেষণের জন্য অপমানজনক স্থানে অনেকে হয়তো অপমান বোধ করতে পারে। তো যে ব্যক্তি হালাল উপার্জন অর্জন করার জন্য অপমানজনক স্থানের মধ্যে দাঁড়ায়, তবে তার পাতা যেভাবে গাছের পাতা ঝরে পড়ে, তার গুণাগুলো সেভাবে ঝরে পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসে বর্ণনা আছে হালাল রিজিক তালাশ করা এটা ফরজ। আচ্ছা, তো আমাদের আমি ইসলামবাদী কেবল মাদ্রাসার দর্শক যারা রয়েছে, আমরা তো কেউ না কেউ এক একটা কাজের মধ্যে জড়িত আছি। কোনো কাজকে, বিশেষ করে ইলেকট্রিক বাইরা যারা আছেন, বলবো কোনো কাজে যারা, কোনো কাজকে যেন আমরা হালাল, যেটা কাজ জায়েজ পন্থা যে কাজ, যেটাকে যেন আমরা মানহানিকর মনে না করি। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্ষেত্রে বোঝার সেই সৌভাগ্য নসিব করুক। আসলে মাদ্রাসার দর্শক শ্রোতা, যে পরিশ্রমের ক্ষেত্রে, সেই পরিশ্রমটা যেভাবে হোক না কেন, যে লেভেলে হোক না কেন, সেটা আমার থেকে দেখতে হবে আমি ওই পরিশ্রমটাকে আমি খারাপভাবে ইন্ডিকেট করার আগে আমরা আসলে চিন্তা করে থাকি। আমরা দুনিয়াবি ক্ষেত্রে দিক দিয়ে, দুনিয়াবি দিক দিয়ে চিন্তা করি এটা কতটুকু ভালো কতটুকু খারাপ, কিন্তু আসলে আমাদের প্রতিটা ক্ষেত্রে এটা কি উত্তম নাকি উত্তম না, এটা আমার চিন্তা করা হচ্ছে শরীয়তের, শরীয়সম্মতভাবে। এটা যদি হারাম হয়ে থাকে তাহলে আমি এটাকে নিচু ভাবলাম, এটা উত্তম। কিন্তু যেটা হালাল রয়েছে, যেটা আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য সেই ইবাদতটা, সেই কাজটা করে যাচ্ছে, পরিশ্রমটা করে যাচ্ছে, এটা একটা ইবাদত স্বরূপ, তাহলে আমরা এটাকে কেন মানহানিকর বলে, বিভিন্ন নিচু বলে আমরা এটাকে ইন্ডিকেট করবো। মুসা আলাইহিস সালামের উম্মতের ব্যাপারে বর্ণিত আছে যে, আচ্ছা, যে আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম ফরিয়াদ করেছিলেন সারাংশ আরজ করতেছে, আচ্ছা, যে আল্লাহ আমার সাথে জান্নাতে কি থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বললে অমুক কসাই তোমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। যে কসাই, এই অনেকে হয়তো আসলে এটা খারাপ কিছু না, কসাই শব্দটা অনেকে মানে এটা নিয়ে কি করে কসাই ফেসাইটা, আউযুবিল্লাহ, অনেক এরকম আছে এদের সাথে আত্মীয়তা করতে চায় না। অথচ দেখেন একজন কসাই মুসা আলাইহিস সালামের জমানা, উনি আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম ফরিয়াদ করেছেন আমার সাথে কে থাকবে জান্নাতে, বলে অমুক কসাই। আচ্ছা, সে কসাই কাজ করেছে কিন্তু সৎভাবে করেছে, সৎ অবলম্বন করেছে। আল্লাহ তাআলা ওনার সাথে মুসা আলাইহিস সালাম, ওনার না হাসা হবে, উনি মুসা আলাইহিস সালামকে জান্নাতে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্যের বিষয় একজন নবীর সাথে, যে এত বড় কি মুসা আলাইহিস সালামের সাথে একজন কসাই এর মানে জান্নাতে হওয়ার সৌভাগ্য, হাসরও তার সাথে হবে। কি কারণে যদি দেখতে যায় তাহলে কি হালাল ভাবে নিজের ইনকামটা করার জন্য, সৎ ভাবে ইনকামটা করার জন্য। আসলে মাদ্রাসার দর্শক শ্রোতা, যেই পরিশ্রম হোক না কেন, যেই আমি কাজটা করছি না কেন, সেই কাজটা যদি সৎ হয় এবং আমার নিয়তটা যদি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি মোতাবেক হয়, তাহলে ইনশাআল্লাহ আমার এই কাজও আল্লাহ তাআলা ইবাদত হিসেবে গণ্য হবে এবং আমি এই কাজের দ্বারা, আমি কাজ অবস্থায় রয়েছি ইনশাআল্লাহ আমি নিজের ইবাদত করতে রয়েছে এবং এই কাজ, আমার এই পরিশ্রম ইনশাআল্লাহ আমার আখিরাতেও আমার ফায়দা দিবে ইনশাআল্লাহ। আসলে আমরাও দেখি অনেক পরিশ্রমী ভাই তারা আসে, বিভিন্ন ইলেকট্রিক এর কাজ করে থাকে, তাদের পরিশ্রম সম্পর্কিত আমরা হয়তো অনেকে এটাও জানি তার এই যে পরিশ্রমের কাজের মধ্যে সে যে কতটুকু জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে এবং সে সৌভাগ্যবান, সে যতটুকু পরিশ্রম করছে তার এই পরিশ্রম তার দুনিয়াতেও ফায়দা দিচ্ছে, কারণ সে পরিশ্রম করে সে তার যে লক্ষ্য সেটা তো পৌঁছাতে পারে। এবং পরিশ্রমের ব্যক্তির ফজিলত আসলে আমরা প্রতিটা অনুষ্ঠানের মধ্যে বলে থাকি, আমরা এই অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলে দাওয়াত ইসলাম থেকে শ্রবণও করেছি। তো আসলে এই যে বিদ্যুৎ ইলেকট্রিক মিস্ত্রি তাদের এই যে পরিশ্রম করার ক্ষেত্রে, আমরা আজকে অনুষ্ঠানের মধ্যে কয়েকটি বিষয় আমরা যা আমাদের অজানা বশত অথবা আমাদের দ্বারা আমরা জেনেও কয়েকটি আমরা শরীয়ত বিরোধী কাজ বলেন অথবা আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে, ইনশাআল্লাহ আমরা তা নিয়ে আলোচনা করবো। প্রথমে যাব আমরা এই যে যারা বিদ্যুতের কাজ করে থাকে, তারা যখন বিভিন্ন বিদ্যুতের কাজ করে, এক তো হয়তো বা দেখা যায় বিভিন্ন বিদ্যুৎ মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি এর ভুলের কারণে এক নাম্বার, দ্বিতীয় নাম্বার হয়তো বা যারা আমরা বিদ্যুৎ ব্যবহার করি তাদের ভুলের কারণে আমাদের বিভিন্ন বিদ্যুতের অপচয় হয়ে থাকে। আর যেই অপচয়কে ইসলামের মধ্যে যেটা গুনাহ বলা হয়েছে এবং যেটা নাজাইজ বলা হয়েছে, এই অপচয়ের ক্ষেত্রে, সেই অপচয়ের যে কোনো জিনিস হোক না কেন, কিন্তু আজকে আমরা এই যে যে বিষয়টা নিয়েছে ইলেকট্রিক মিস্ত্রি বাইরা, এই যে ইলেকট্রিক মিস্ত্রিদের পরিশ্রমের ক্ষেত্রে আজকে আমরা এই অপচয়ের বিষয়ের ব্যাপারে কথা বলার কারণ হচ্ছে, অনেক সময় কোনো একটা ইলেকট্রিক কাজের মধ্যে বিদ্যুৎ মিস্ত্রি বাইদের বিভিন্ন ভুলের কারণে, তাদের অজ্ঞতাবশত বিভিন্ন কারণে এবং যারা আমরা ব্যবহার করি তাদের ক্ষেত্রে আমরা এই বিদ্যুৎ অপচয়ের মাত্রাটা খুব বেশি দেখা যায়, যার কারণে আসলে আমরা এই বিদ্যুৎ অপচয়ের ব্যাপারে আমাদের মোবাইলে দাওয়াত ইসলামের কিছু মাদারে ইনশাআল্লাহ আমরা শ্রবণ করে নিই। জি রুকন ভাই, আপনি যে বিদ্যুৎ অপচয়ের কথা বলেছেন, সেদিকে যাওয়ার আগে আমি একটা ঘটনা আরজ করছি। কিতাবের মধ্যে একটা ঘটনা বর্ণিত রয়েছে যে কোন এক ধনবান ব্যক্তি, যিনি হযরত সাইয়্যিদুনা হাতেম আসাম রাহমাতুল্লাহি তাআলা, যিনি ওই যুগের মধ্যে একজন অনেক বড় আল্লাহর বলি ছিলেন, হাতেম আসাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনার ঘরের মধ্যে দাওয়াত করলেন, দাওয়াত করতে চাইলেন। তো যখন হাতেম আসাম রাহমাতুল্লাহি তাআলা ইনার কাছে গেলেন, খুব জোরাজুরি করলেন। হাতেম আসম রাহমাতুল্লাহি তাআলা বলেন, ঠিক আছে, তুমি যদি আমার তিনটা শর্ত মেনে নাও তাহলে আমি তোমার দাওয়াতের মধ্যে যাব। মানে দাওয়াত গ্রহণ করার আগে তিনটা শর্ত দিয়েছেন। প্রথম নম্বরে এই শর্ত কি দিলেন? প্রথম নম্বর শর্ত দিলেন যে আমার যেখানে ইচ্ছা আমি সেখানে বসবো। আচ্ছা। দুই নম্বর শর্ত দিলেন আমার যা ইচ্ছা আমি তাই খাবো। এবং তিন নম্বর যে শর্তটা দিয়েছেন, আমি যা বলবো তোমাদের তা করতে হবে। তা এখন ওই ধনবান ব্যক্তি, এত বড় আল্লাহর বলি, এত বড় বুজুর্গ, তো ইনাকে তার ঘরের মধ্যে নিতে যাচ্ছে। তো সে ওই তিনটা শর্তের মধ্যে রাজি হয়ে গেল। তখন সবাই ওই দাওয়াতের দিন চলে আসলো। হাতেম হোসেন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই দাওয়াতের মধ্যে গেলেন এবং যেখানে লোকজন জুতা রেখেছিল ওই জুতার উপরেই হাতেম হোসেন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বসে গেলেন। ইনি বলেছেন যে আমার যেখানে ইচ্ছা সেখানে আমি বসবো। কেউ আর বাধা দিতে পারলো না, কারণ ইনার ইচ্ছা মতো ইনি যেখানে ইচ্ছা সেখানে তো ইনি ওই যেখানে জুতা ছিল, মেহমানরা আসছে, ওই জুতার মধ্যে সবাই যেখানে জুতা রেখেছে ওইখানে তিনি বসে গেলেন। এরপর যখন খাওয়া দাওয়া শুরু হলো দাওয়াতের মধ্যে, হযরত সাইয়েদুনা হাতেম আসলাম রাহমাতুল্লাহি তাআলা নিজের ঝুলি থেকে, ব্যাগ থেকে একটা শুকনো রুটি বের করলেন এবং শুকনো রুটিটা বের করে এটা তিনি আহার করলেন। এরপর লোকজন খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত ছিল। এরপরে যখন খাবার শেষ হলো, সকলের খাবার দাবার শেষ হলো, তিনি মেজবানটা, যিনি সাহেবে দাওয়াত ছিল ওই ধনবান ব্যক্তি, ইনাকে বললেন যে একটা তাওয়া নিয়ে আসো, একটা তাওয়া নিয়ে আসো আর একটা চুলা নিয়ে আসো। আচ্ছা। চুলার আগুন জ্বালিয়ে দাও, তাওয়াটাকে ওই চুলার উপর বসিয়ে দাও। তো যেই হুকুম সেই কাজ। তো একটা তাওয়া আনা হলো, একটা চুলা আনা হলো, ওই চুলার মধ্যে আগুন জ্বালানো হলো। তাওয়াটা যখন উত্তপ্ত লাল হয়ে গেল তখন হযরত সাইয়েদুনা হাতেম আসলাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজে উত্তপ্ত তাওয়া, চুলার আগুনে যেটা লাল হয়ে গিয়েছে, মানে তাওয়াটা এমন পরিমাণ যেটা লাল হয়ে গেছে উত্তপ্তের কারণে, হাতেম আসলাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেই তাওয়ার উপর দাঁড়িয়ে গেলেন এবং বললেন, আজকে আমি আমার খাবারের মধ্যে একটা রুটি খেয়েছি। এটা বলে তিনি তাওয়া থেকে নেমে গেলেন। এরপরে তিনি বললেন, একজন সবাইকে বললেন, আপনারা যারা আজকে দাওয়াত খেয়েছেন সবাই এই তাওয়ার উপর উঠেন এবং উঠে আপনারা আজকে দাওয়াতের মধ্যে কি কি খেয়েছেন সেটার হিসাব তাওয়ার মধ্যে দাঁড়িয়ে আগুনের তাওয়া, যে তাওয়াটা উত্তপ্ত লাল হয়ে গিয়েছিল, সেই তাওয়ার মধ্যে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে কি খেয়েছেন দাওয়াতের মধ্যে সেই দাওয়াতের হিসাব প্রদান করুন, কি খেয়েছেন সেটা বলুন। তো সেই কথাটা শুনে সকলে তো সমস্বরে চিৎকার করতে লাগলো, হুজুর এই ক্ষমতা তো আমাদের নেই, আমরা তো দুর্বল বান্দা, আপনি ন্যাক বান্দা, আপনার এই ক্ষমতা রয়েছে, আপনি দাঁড়িয়ে আপনার খাবারের হিসাব দিয়েছেন, কিন্তু আমরা তো দুর্বল বান্দা, আমরা দুনিয়াদার বান্দা, এত কঠিন পরীক্ষা এটা তো আমাদের দ্বারা দেওয়া সম্ভব নয়। তো হাতেম হোসেন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনি বললেন, যেখানে এই দুনিয়ার তাওয়ার একটা তাওয়ার মধ্যে দাঁড়িয়ে আজকে একবেলা খাবারের আমরা হিসাব দিতে পারছেন, শুধুমাত্র একবেলা হিসাব, তিনি একবেলার মধ্যে যা খেয়েছেন এটা হিসাব দিয়ে দিয়েছে, কিন্তু যারা বলতেছেন আপনারা যারা খেয়েছেন, যদি আমরা এই তাওয়ার মধ্যে দাঁড়িয়ে একবেলা খাবারের হিসাব দিতে না পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের যে হায়াত দিয়েছেন, এই হায়াতে আমরা কি কি কাজ করেছি, কে কি করলাম না করলাম, কি কি খাবার খেলাম না খেলাম, সবকিছুর হিসাব সেই কিয়ামতের দিন, যেদিন জমিন হবে উত্তপ্ত তামার। কিন্তু যে জায়গায় তিনি যে সামনে একটা তাওয়ার উপর, এটা থেকে আর হাজার গুণ, হয়তো আল্লাহ রাসূল ভালো জানেন, কিন্তু ওইটা তো উত্তপ্ত আরো বেশি হবে, কারণ এখন ধরেন আমরা যে সূর্যের নিচে আছি, এই সূর্য তো আমাদের থেকে কোটি মাইল দূরে, কিয়ামতের দিন তো সূর্য খুবই সন্নিকটে থাকবে। সেই কঠিন কঠোর দিনে যেদিন জমিন হবে তামার জমিন, সেই জমিনের উপর দাঁড়িয়ে প্রত্যেককে আপন আপন আমলনামা আল্লাহ তাআলার দরবারে হিসাব দিতে হবে। তো দেখেন, এটা এজন্যই বললাম যে যে জায়গায় এই ব্যক্তি আল্লাহ তাআলার ওলি, তিনি বলছেন যে আমরা সাধারণ দুনিয়াবি ক্ষেত্রে একটু খাবার খেলাম, এক ওয়াক্ত খাবার খেতে আমার কতক্ষণ সময়টা লাগে, এই যে এক ওয়াক্ত খাবার খেলাম, এই একবেলা খাবারের হিসাব আমি আজকে এই গরম তাওয়ার দাঁড়িয়ে দিতে পারছি না, তাহলে আমি আজকে সারা জীবনে কতটুকু খাবার খাচ্ছি হিসাব দিতে হবে। শুধু খাবার না, কি করলাম না করলাম সবকিছুর হিসাব। এবং কি কিতাবের মধ্যে মনে হয় এটা রয়েছে যে আপনার একটা দানাও আমি কি কারণে খেলাম অথবা কি কারণে নাড়লাম, এটা প্রতিটার হিসাব আমাদের কিয়ামতের দিতে হবে। যে ব্যক্তি যারা পরিমাণ ভালো কাজ করছে সেটাও দেখবে, যে যারা পরিমাণ খারাপ করছে সেটাও তাকে দেখানো হবে, হিসাব দিতে হবে। এটা বলার পরে আসলে ওই হাতেম হোসেন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কোরআনে পাকের একটা আয়াত তিলাওয়াত করলেন, সূরা তাকাসুরের শেষ আয়াত, কানজুল ইমান থেকে অনুবাদ। অতঃপর অবশ্যই সেদিন তোমাদের সবাইকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মর্মস্পর্শী কোরআনের এই বাণী, এই বক্তব্য শুনে উপস্থিত সবাই অজর নয়নে কান্না আরম্ভ করে দিলেন এবং গুনাহ থেকে তওবা তওবা বলতে লাগলেন। আল্লাহ তাআলা ইনার উপর রহমত বর্ষণ করুক, আর ইনার সাদকায় আল্লাহ তাআলা আমাদেরকে বেহিসাব মাগফিরাত দান করুন, আমিন 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 বিজাহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের চ্যানেল দর্শক বৃন্দ, যেটা আমরা বলছিলাম, তো হাকিম উলমদ মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নুরুল ইরফানের মধ্যে আচ্ছা এই আয়াতের মধ্যে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, এই জিজ্ঞাসাবাদ যে কোনো নিয়ামত নিয়েই হবে, যে কোনো নিয়ামত। এই জিজ্ঞাসাবাদ কিয়ামতের দিনে জিজ্ঞাসাবাদ করা হবে, এটা সত্য, এটা যে কোনো নিয়ামত নিয়ে হতে পারে, হবে, চাই সেই নিয়ামত শারীরিক হোক কিংবা আর্থিক হোক, প্রয়োজনে হোক কিংবা বিলাসিতার হোক, এমনকি ঠান্ডা পানি, গরমের দিনে ঠান্ডা পানি এটা কত বড় নিয়ামত। আর গাছের ছায়ায় আরামদায়ক ঘুমেরও হিসাব দিতে হবে, যেভাবে গরমকালের মধ্যে ঠান্ডা পানি এটা নিয়ামত, ঠিক তেমনি শীতের মৌসুমের মধ্যে শীতের সময়ে গরম পানি এটাও নিয়ামত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তো আমাদেরকে এত এত বেশি নিয়ামত দিয়েছেন যে নিয়ামতকে আমরা কাউন্ট করে শেষ করতে পারবো না, আনকাউন্টেবল। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন যে আল্লাহর নিয়ামতকে গণনা করলে শেষ করতে হবে। আল্লাহ 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 তাআলা আমাদেরকে এত বেশি নিয়ামত, এত অসংখ্য নিয়ামত প্রদান করেছেন, সেই নিয়ামতগুলা থেকে একটা অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে বিদ্যুৎ, এটাও একটা নিয়ামত। তো দেখেন, কেননা এর মাধ্যমে আমাদের অনেক ধরনের দিনী এবং দুনিয়াবি উপকার সাধিত হচ্ছে, দিনীও আমরা ফায়দা নিচ্ছি, দুনিয়াবিও ফায়দা আমরা এই বিদ্যুৎ দ্বারা নিচ্ছি। তাই এটি সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে, কারণ এটা একটা নিয়ামত, এটার দ্বারা আমরা ফায়দা নিচ্ছি। তো হুজাতুল ইসলাম হযরত সাইয়্যিদুনা ইমাম মুহাম্মদ গাজালি আলাইহি রাহমাতুল্লাহিল ওয়ালি ইনি বলেন, কিয়ামতের দিন তোমাদের নিকট নিচের প্রশ্নগুলা করা হবে। কোন প্রশ্ন? নাম্বার ১, এই জিনিসটি তুমি কিভাবে অর্জন করেছো, এই জিনিসটা তুমি কিভাবে অর্জন করেছো। নাম্বার ২, তা তুমি কি কাজে ব্যয় করেছো। নাম্বার ৩, কোন নিয়তে ব্যয় করেছো। আচ্ছা, তো প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আমরা যেটা বলছিলাম, আপনি যেটা বলছিলেন যে অপচয়ের ব্যাপারে, পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে এই অপব্যয়ের কথা আপনি যেটা বলেছেন, সেই অপব্যয়ের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে নিষেধ করেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইল ১৫ পারা এর মধ্যে ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, তোমরা অপব্যয় করিও না। তা অপব্যয় যেটা রয়েছে এটা যেন আমরা না করি, সেই ব্যাপারে খুদ আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের মধ্যে আমাদেরকে হুকুম প্রদান করছেন যেন আমরা অপব্যয় না করি। মানে আজকে আমরা যে বিদ্যুতের ক্ষেত্রে বলে বিভিন্ন ক্ষেত্রে আমরা যে অপব্যয় করে থাকি, যেমন আমরা বিদ্যুতের প্রয়োজন হচ্ছে না, আমার বিভিন্ন লাইট জ্বালানো, তোমার ফ্যান চালানো প্রয়োজন হচ্ছে না, এরপর আমি অপ্রয়োজনে অপব্যয় করছি, তাহলে এটার ব্যাপারে নিষেধ কোরআন কারিমেও দেওয়া হয়েছে, কোরআন কারিমের মধ্যে। এবং আপনি যে আজকে আমরা অপচয়টা করে থাকি এবং অপচয়ের একটা আমাদের কিরকম ভয় হওয়া উচিত সে সম্পর্কে আপনি একটা ঘটনাও বললেন, যে একজন আল্লাহর ওলি তিনি তাওয়ার মধ্যে দাঁড়িয়ে বলছেন এটা আমরা দিতে পারবো না, নিয়ামতের হিসাব। তো আলহামদুলিল্লাহ আমাদের অনেক বড় নিয়ামতের মধ্যে একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে বিদ্যুৎ দিয়েছে। আসলে দর্শক শ্রোতা, আপনারা লক্ষ্য করবেন এই বিদ্যুৎ, এই নিয়ামতটা কত বড় নিয়ামত হতে পারে আমাদের জন্য, এটা আমাদের কোনো তুলনায় হতে পারে না। এটা এই নিয়ামতটা যত বড়, এটার হিসাব পরিমাণ তত আমাদের বেশি হবে। কিন্তু আজকে আমরা এই বিদ্যুতের ক্ষেত্রে কতটুকু আমরা এটার অপব্যয়ের ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখি। দেখেন, এটা যারা মিস্ত্রি রয়েছে তাদের ক্ষেত্রে, এবং যারা আমরা ঘরের মধ্যে, আমরা ঘরে হোক বা দোকানে হোক, এমনকি এটা আপনি কারখানায় হোক, এটা এমনকি অনেক সময় মসজিদের মধ্যে, কি খানকা শরীফ হোক, মসজিদের মধ্যে অপচয়টা হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে মসজিদের মধ্যে আপনি দেখবেন ফ্যান একটা চলছে, একটা ফ্যানের নিচে হয়তো চাইলে ২-৩ জন ৪ জন নামাজ আদায় করতে পারে, কিন্তু দেখা যায় আমি আসলাম, আমি একটা ফ্যান দিলাম, ওই ফ্যানের নিচে দাঁড়িয়ে আমি নামাজ পড়ছি, আরেকজন আসলো, সে আরেকটা সুইচ দিয়ে আরেক কর্নারের মধ্যে ফ্যান চালিয়ে আরেকটা, এভাবে দেখা যাচ্ছে ৩ জন আসলো, ৪ জন আসলো, ৪ জনে আলাদা আলাদা ৪টা ফ্যানের নিচে দাঁড়িয়ে নামাজ আদায় করতে লাগলো। চাইলে কিন্তু একটা ফ্যানের নিচে ৩-৪ জন সবাই দাঁড়িয়ে অনায়াসে অতি সহজে নামাজ আদায় করতে পারে। কিন্তু দেখেন, এখানের মধ্যে মসজিদের মধ্যেও এটার ব্যাপারে আমরা কি করছি, অপব্যয় যে হচ্ছে সেটা আমরা খেয়াল করছি না। এরপর দেখেন, মসজিদের মধ্যে, ঘরের মধ্যে, রাস্তার মধ্যে অনেক সময় দেখা যায় যে আমার প্রয়োজন হলো, প্রয়োজন আমি বাতিটা জ্বালালাম, প্রয়োজন শেষ হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে লাইটটা, বাতিটা, ফ্যানটা এখনো চলছে। আল্লাহ আল্লাহ, আসলে মাদ্রাসা দর্শক শ্রোতা, অপচয়ের ক্ষেত্রে আমরা যদি বলতে চাই অনেকগুলা বিষয় আমাদের বলার রয়েছে। এই বিষয়টা আনার কারণ হচ্ছে আজকে আমরা কিছুক্ষণ আগে আমি এটা বলেছি, কারণ আমাদের এই মিস্ত্রি ভাইদের অনেক ভুল বশত, তাদের বিভিন্ন ভুলের কারণে এবং আমাদের ভুলের কারণে এবং আমাদের জানা বশত এই অপচয়টা হয়ে থাকে। তাই আমরা এই ক্ষেত্রে অবশ্যই আমরা লক্ষ্য রাখি, কারণ এই প্রতিটা, এই অপচয়টা আমি যে করে ফেলছি এটার হিসাব আমাদের কিয়ামতের দিন অবশ্যই দিতে হবে। তাই আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্ষেত্রে আমাদের বুঝার ও আমল করার সে সৌভাগ্য। আমরা কল রয়েছে ইনশাআল্লাহ ওই কলের দিকে যাব, যে আমাদেরকে কলগুলো চালিয়ে দিন। আমি মোহাম্মদ শাহরিয়ার বলছি। দাওয়াত ইসলামী বিশেষ করে দিন ইসলামের অনেক খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে, তার মধ্যে মাদানী চ্যানেল অন্যতম। আজকে শ্রমজীবীদের পরিশ্রমীদের অনুষ্ঠানের মধ্যে ইলেকট্রিক মিস্ত্রিদের বিষয় নির্ধারণ করা হয়েছে। আমার আলোচনা হলো যারা ইলেকট্রিক মিস্ত্রিদেরকে তাদের ন্যায্য মজুরি না দিয়ে ঘোরাঘুরি করে তাদের ব্যাপারে শাস্তি কি এবং পরকালে এবং দুনিয়াবি কি ক্ষতি, সেগুলো যদি ইরশাদ করতেন। আচ্ছা, আমাদের ইসলামে তিনি কল করেছেন যে আসলে যারা মিস্ত্রি বা কাজ করে থাকে তাদের পরিশ্রমের ক্ষেত্রে অনেক সময় মালিকরা যারা কাজ করিয়ে থাকে তারা টাকা দেওয়ার ক্ষেত্রে লেট করে থাকে, অথবা টাকার সময় যেটা কথা ছিল সেটার বিপরীত প্রাপ্যটা দেয় না। ইনশাআল্লাহ আমরা এই ব্যাপারে আলোচনা করব। যে আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ ইকবাল বলতেছিলাম, আপনাদের প্রোগ্রাম বরাবরই ভালো লাগে, ওই জন্যই দেখি। আজকে প্রোগ্রাম যে ইলেকট্রিক মিস্ত্রি নিয়ে আপনারা করতেছেন মাশাআল্লাহ ভালোই হলো। অনেক ক্ষেত্রে আমরা ইলেকট্রিক মিস্ত্রিদেরকে বিশ্বাস করে বা ভরসা করে অনেক সময় দেখি জিনিস সহ আপনি কিনে এনে আপনি লাগাই দেন, তো সেক্ষেত্রে দেখা যায় উনি দোকানদার থেকে মাল ক্রয় করে, ঠিক আছে, কিন্তু রেটটা দোকানদারকে বসাইতে বলে না, এটা খালি নিয়ে নেয় এবং ওনার ইচ্ছা মতো উনি টাকার অ্যামাউন্টটা বসায় একটা বিল দেখা যায় আমাদেরকে ধরাই দেয়। তো এই ব্যাপারে যদি আপনারা কিছু বলতেন। আচ্ছা, মাশাআল্লাহ, আমাদের ইসলামে তিনি কল করেছেন এবং তিনি এই বিষয়টার দিকে নজর দিচ্ছিলেন যে অনেক সময় যারা ইলেকট্রিক মিস্ত্রি বাইরে কাজ করে থাকে তারা দোকান থেকে মানে ব্ল্যাঙ্ক রসিদ নিয়ে তারা এই যে তাদের নিজেদের মতো একটা অ্যামাউন্ট বসে অত টাকা বাড়তি নিয়ে অত মালিকের অজানাবশত এই কাজটা করে থাকে। এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। যে আমাদের অনেক ইসলামে তারা SMS করছেন, আমাদেরকে এক ইসলামী ভাই তিনি SMS করেছেন যার নাম লিখেছেন মোহাম্মদ মনসুর আত্তারি। তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি বলছেন যে মাদানী চ্যানেলের পরিশ্রমীদের জীবন অনুষ্ঠানে আজকের বিষয় ইলেকট্রিক মিস্ত্রির জীবন। জি মাশাআল্লাহ। তো তিনি বলছেন খুব সুন্দর বিষয়। ইলেকট্রিক মিস্ত্রিরা অনেক সময় লম্বা সিঁড়ি দিয়ে খাম্বায় বিপজ্জনকভাবে কাজ করে, অনেক সময় তারা সঠিক পারিশ্রমিক পায় না, আর অনেক সময় বেশি দাবি করে। এই বিষয়ে কিছু মাদানী ফুল দিলে মদিনা হতো। জি ইনশাআল্লাহ, আমরা আপনি যে বিষয়টা দুই তিনটা বিষয় বলেছেন যে এক তো তারা পরিশ্রমিক পায় না, তারপর তারা অসতর্কতার ক্ষেত্রে, তো আসলে ইনশাআল্লাহ আমরা এই ব্যাপারে আলোচনা করব। আমাদের কিছু দর্শক কল করেছেন, তাদের মধ্যে একটা কলের বিষয় ছিল রুকন ভাই এরকম যে পরিশ্রমিক প্রাপ্য তারা মজুরির ক্ষেত্রে। আব্দুল করিম আপনি কিছু বলতেন, যারা কাজ করিয়েছে মালিক তাকে কাজ একটা টাকা দিবে বলেছে, আমি আপনাকে এত টাকা দিব, এবং কাজ করার পরে সে তার প্রাপ্য মজুরিটা দেয় না, অথবা সে আগে বলে না, কিন্তু একটা ইলেকট্রিক মিস্ত্রির প্রাপ্য কতটুকু আমি তার থেকে জিজ্ঞাসা করলেও জানতে পারি, অথবা আমি নিজেও জানি তার কতটুকু কাজের প্রয়োজন, কিন্তু আমি জানার পরেও তার প্রাপ্যটা আমি দিই না। এক্ষেত্রে অনেক সময় প্রাপ্ত দিতে বিলম্ব করে থাকে, মানে তাকে ঘুরিয়ে থাকে, আজকে দিব কালকে দিয়ে বলছে, টাকা কালকে না দিয়ে পরশু দিবার কথা আবার দিয়ে বলে, আবার তাকে বিভিন্ন ওসিলা দিয়ে তাকে ঘুরায় যে আমার থেকে টাকা নাই, মিথ্যাও বলে ফেলে। এক্ষেত্রে অনেক সময় এই ব্যাপারে যদি কিছু বলতেন। এই ব্যাপারে আসলে যেটা হচ্ছে যে এইভাবে ঘুরানো মানুষকে কষ্ট দেওয়া, অবশ্যই কষ্ট হবে। আপনি পরিশ্রম করেছেন, রাওয়াতের মধ্যে আসছে যে শ্রমিক পরিশ্রম করার পর তার ঘাম শুকানোর আগে তাকে পারিশ্রমিক দিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। এর ঘাম শুকানোর আগে এইভাবে ঘোরাঘুরি করা, খাস করে পারিশ্রমিক না দেওয়া, এটা অনেক বড় গুনাহ। যেমন হাদিসে পাকের মধ্যে আসছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আযা মুসলিমান ফাকাদ আযানি ওয়া মান আযানি ফাকাদ আযান। যে কোন মুসলমানকে শরীর কারণ ছাড়া কষ্ট দিল, আল্লাহ নবী বলতেন সে আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহ তাআলার কষ্ট। তার মনে কষ্ট কেন পাবে না? সে তার একটা মনের আশা, তার পরিবারের ভরণ পোষণের জন্য কত কষ্ট করে, এবং আমরা সকলে জানি বিদ্যুতের কাজটা রিস্কি একটা কাজ, এর এত রিস্ক একটা কাজ করার পরেও সে যখন পরিশ্রমিকটা পাবে না, তার মনে কষ্ট না পাওয়ার তো কোনো কারণে আমরা দেখতে পাই না। আর আপনি যেটা বললেন যে বলছেন যে আমাকে কষ্ট দেয় আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহ এবং রসুলকে কষ্ট দেওয়া কত বড় ভয়ানক, কত বড় ক্ষতিকর জিনিস, এটা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলতেছেন। সূরা আহজাবের 57 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, সূরা ঈমান থেকে অনুবাদ, যে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় যারা কষ্ট দেয় আল্লাহ ও তার রসুলকে, তাদের উপর আল্লাহর অভিশাপ দুনিয়া ও আখিরাতে, এবং আল্লাহ তাদের জন্য লাঞ্ছনা শাস্তি প্রস্তুত করে রেখেছে। আল্লাহ তাদের জন্য যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয়। মুসলমানদের কষ্ট দেওয়া মানে আল্লাহ এবং রসুলকে কষ্ট দেওয়া, তো যারা আল্লাহ রসুলকে কষ্ট দেয় তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি। শাস্তির কথা সরাসরি উল্লেখ করা হয়েছে যে এরকম লাঞ্ছনাদায়ী শাস্তির কথা, কিন্তু আজকে আমরা এই যে মুসলমানকে কষ্ট দেওয়া, এই যে এই বিষয়ের ক্ষেত্রে তাকে ঘুরানো, টাকা না দেওয়া, এবং আর এখানে আরো মিথ্যা কথাও অ্যাড হয়ে যাচ্ছে এই জায়গায়। দেখেন, এক তো সে টাকা রয়েছে, তারপরে হয়তো তাকে টাকা বিভিন্ন কারণে হোক তাকে মিথ্যা কথা বলে যে আমি আপনার কাছে আজকে টাকা দিতে পারবো না অমুক দিনে, এভাবে করে কি তাকে ঘোরাই, এই যে মিথ্যা কথা বলে। এবং আপনি দেখেন একজন দর্শক আমাদেরকে কল করেছেন যে একটা রকমভাবে খেয়াল করবেন যে ব্ল্যাঙ্ক রশিদের ক্ষেত্রে, মানে সেটা বলা হচ্ছে যে আমি একটু বোঝার চেষ্টা করেছি, এরকম হয়ে থাকে যে অনেক সময় সে একজন মালিক সে কাজ করিয়েছে মিস্ত্রির মাধ্যমে, এখন মালিকও মিস্ত্রির উপর ভরসা করে থাকে যে এখন মিস্ত্রি হয়তো ভালো মালপত্র এগুলো ভালো চিনবে, কারণ সে ইলেকট্রিক কাজের মধ্যে রেগুলার থাকে, এখন তার উপর ভরসা করে দিল বিভিন্ন মালপত্র আনার জন্য, এখন সেও গেল দোকানের মধ্যে মালপত্র নেওয়ার জন্য, এখন তার সাথে মালিকের সাথে এরকম চুক্তিবদ্ধ হয়ে গেল যে এরকম এরকম কি ব্ল্যাঙ্ক পেজটা নিয়ে ফেললো, এবং ব্ল্যাঙ্ক পেজ নিয়ে এখন এই মিস্ত্রি তার নিজের মতো করে বসিয়ে দিল, রেটটা বসিয়ে দিল। এই যে একটা ধোকা দেওয়া নিজের মালিককে, এবং এই জায়গায় যে মিথ্যা কথা এসে বলা, এই যে মিথ্যার ব্যাপারে এরকম যদি কিছু বলতেন যে নিজের হালাল ইনকামের ক্ষেত্রে আমি কত কষ্ট করে পরিশ্রমটা করে যাচ্ছি, এর মধ্যে আমি যে এই কাজটা করে ফেললাম, এই যে মিথ্যা এবং একজন মানুষের ধোকা দেওয়ার কাজটা করে ফেললাম, এই ব্যাপারে যদি কিছু মাদানে ফুল দিতেন। আসলে দেখেন, মিথ্যা এটার ব্যাপারে তো বর্ণিত রয়েছে এটা গুনাহে কবিরা, মিথ্যা বলা এটা গুনাহে কবিরা, এবং এটা তওবা ছাড়া মাফ হবে না। একটা হাদিস শরীফের মধ্যে আসছে, মিথ্যা হাদিসের সারাংশ আলোচনা করছি, মিথ্যা এটা গুনাহ এবং পাপ, গুনাহ এবং পাপ মানুষকে, এই গুনাহ মানুষকে কোথায় নিয়ে যায়? জাহান্নামের দিকে নিয়ে যায়। অপরদিকে বলছে সত্য, এটা নেকি, পুণ্য, সত্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিথ্যাবাদের উপর আল্লাহ লানত, আল্লাহ যে জায়গায় আল্লাহ তাআলা লানত বলা হয়েছে মিথ্যাবাদীর উপর। তাহলে আমরা যারা আজকে মাদ্রাসার দর্শক শ্রোতা, এই বিষয়ে আমরা আসলে খুব একটু মনোযোগ দিয়ে আমাদের এই ব্যাপারে আমাদের লক্ষ্য করা উচিত, কারণ আজকাল এই মিথ্যা কথাটা, এই মিথ্যা বিষয়টা আজকে প্রত্যেকটা পরিশ্রমী ভাইদের মধ্যে আমরা এটা পেয়ে থাকি। আসলে যেমন আজকে আমরা যে বিষয়টা নিয়েছি যে ইলেকট্রিক মিস্ত্রি ভাইরা তারা যে কত মারাত্মক একটা ধোঁকা দিয়ে থাকে এবং কত বিভিন্ন ভাবে তারা যে মিথ্যা কথার আশ্রয় নিয়ে থাকে, যে আমরা ইসলামী ভাই তিনি কলও করেছেন যে এরকম তারা ব্ল্যাঙ্ক রশিদ নিয়ে বিভিন্ন মিথ্যা বলে তারা মালিক থেকে টাকা হাতিয়ে নেয়, এবং এই যে একটা বিষয় আজকাল আমরা মিথ্যা বল আমি আজকে কতটুকু টাকা ইনকাম করতে পারবো, কিন্তু তার এই হালাল রিজিকের মধ্যে যখন মিথ্যা এই হারাম টাকা যখন মিক্স হয়ে যায়, তাহলে তার এই হালাল টাকার সে বরকত আর কোথা থেকে পাবে? আজকাল আমরা বলি আমি কত টাকা ইনকাম করি, আমার বরকত পাই না, তাহলে তার থেকে চিন্তা করার বিষয়। তাই সে যে হালাল ইনকাম করছে, সে নিজে বলে যে আমি ভালোভাবে ইনকাম করছি, তার এই যে ইনকামের ক্ষেত্রে তার অবশ্যই লক্ষ্য দেওয়া দরকার, আমার ইনকামের ক্ষেত্রে আমি কি মিথ্যা কথা বলি, আমি কতটুকু হালালভাবে আমার ইনকাম করছি, এবং আমার খরচের ক্ষেত্রে আমার থেকে অবশ্যই চিন্তা করা উচিত। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যাপারে অবশ্যই লক্ষ্য রাখার এবং আমল করার বুঝার সে সৌভাগ্য নসিব করুন। মিথ্যার ব্যাপারে আরেকটা হাদিস শরীফ বর্ণিত হচ্ছে যে রিসালাতের দরবারে এক ব্যক্তি হাজির হয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, জাহান্নামে নিয়ে যাওয়ার কাজ কোনটি, কোন কাজটা করলে জাহান্নামের মধ্যে কোন কাজ নিয়ে যাবে? ইরশাদ করলেন মিথ্যা বলা। যখন বান্দা মিথ্যা বলে তখন গুনাহ করে, এবং যখন গুনাহ করে তখন অকৃতজ্ঞতা জ্ঞাপন করে, যখন অকৃতজ্ঞতা জ্ঞাপন করে তখন জাহান্নামের মধ্যে প্রবেশ করে। আমরা বলি মিথ্যা না বললে ভাই আমার ব্যবসা হয় না, মিথ্যা না বললে আমার এই যে পরিশ্রমী কাজের টাকা কিভাবে আমার বাড়বে? আসলে আল্লাহ তাআলা আমাকে যাই দিয়েছেন তারপর আমার সন্তুষ্ট থাকা দরকার। আল্লাহ তাআলা যাই রিজিক লিখে রেখেছেন ওইটাই আমি রিজিক, ওইটা আমার জন্য পাবো। তো এখানে মিথ্যা বলার বা সত্যকে না বলার এটার কোনো অবকাশ আমরা থাকে না। তো আপনি যেটা ব্যবসার ক্ষেত্রে বলছিলেন সে ব্যাপারে সুনানে আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস শরীফ বর্ণিত হচ্ছে, ইরশাদ হচ্ছে ক্রেতা এবং বিক্রেতার আলাদা হওয়ার পূর্বে স্বাধীনতা রয়েছে যদি উভয়ে সত্য বলে এবং সাক্ষ্য বানায় তবে পণ্যের মধ্যে বরকত দান করা হয়, এবং যদি উভয়ে গোপন করে আর মিথ্যা বলে তবে হতে পারে তার লাভ হবে কিন্তু পণ্যের বরকত উঠিয়ে নেওয়া হবে। যে জায়গায় বরকত উঠিয়ে নেওয়া বলা হচ্ছে আসলে বিক্রি হবে, কিন্তু বিক্রি হলেও পণ্য থেকে বরকত উঠিয়ে নেওয়া হয় মিথ্যা বলার কারণে। সত্য বললে হয়তো বিক্রি কম হবে কিন্তু যা হয়েছে বিক্রি তার মধ্যে আল্লাহ তাআলা বরকত প্রদান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার সে সৌভাগ্য নসিব করে। যে আমাদেরকে অনেক দর্শকবৃন্দ কল করছেন, আমরা কলের দিকে যাবো, যে আমাদেরকে কল চালিয়ে দিন। আমি মোহাম্মদ আনামত তারি চিটাগং হাটহাজারি থেকে আরজ করতেছি। আলহামদুলিল্লাহ আজকাল যে প্রোগ্রাম হচ্ছে, যে অনুষ্ঠান ইলেকট্রিক মিস্ত্রির পরিশ্রম, তো আলহামদুলিল্লাহ আজকাল ওরা অনেক কষ্ট করে যে আমাদেরকে শান্তিতে নামাজ পড়ার জন্য। তারা আলহামদুলিল্লাহ তাদের পরিশ্রম দিয়ে যে বিভিন্ন মসজিদের মধ্যে পাকা লাগিয়ে থাকে, বিদ্যুৎ দিয়ে থাকে, তো আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু অর্জন করতে পারি। মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে যে কোরআন তিলাওয়াত করতে পারি মোবাইলের চার্জ দেওয়ার মাধ্যমে। তো আল্লাহ তাআলা তাদের পরিশ্রমকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন আমিন। জি হ্যাঁ, অবশ্যই তাদের অনেক অবদান রয়েছে এবং আমরাও তাদেরকে তাদের সাথে আমরা একটা ভালো আচরণ এবং তাদের এবং অবশ্যই যে কোনো পরিশ্রমের লেভেল হোক না কেন, বিশেষভাবে আজকে যে বিষয়টা নিয়েছে আমরা ইলেকট্রিক মিস্ত্রি ভাইরা, আমাদের আচরণের দ্বারা, আমাদের প্রতিটি কাজ কর্মক্ষেত্রের দ্বারা তাদের মনে যেন এই কথাটা না আসে যে আমি যে কাজটা করছি এটা নিচু কাজ। অবশ্যই এটা উত্তম কাজ এবং আল্লাহ তার সন্তুষ্ট ভাবে সে করে যাচ্ছে, এটা অবশ্যই একটা উত্তম কাজ। আসলে এই বিষয়ে কিন্তু অনেক বিষয় আমাদের বলা রয়েছে, তাই আমরা এক কথায় বলবো এটা যেন আমি আপনি যে কোনো পরিশ্রমী ভাইয়ের সাথে কথাবার্তা বলার ক্ষেত্রে, তাদের সাথে আচরণ করার ক্ষেত্রে আমার কথাবার্তার দ্বারা, আমাদের ব্যবহারের দ্বারা যেন সে বুঝতে না পারে আমি এটা যে তার পরিশ্রমটাকে নিচু মনে করছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্ষেত্রে বোঝার সে সৌভাগ্য নসিব করুক। অপরাধ ইসলামে আমাদের তিনি SMS করেছেন, তিনি আমাদেরকে বলছেন যে তার নাম মোহাম্মদ শফিক, তিনি আগ্রাবাদ থেকে আমাদেরকে SMS করেছেন চট্টগ্রাম। তিনি বলছেন যে ইলেকট্রিক কাজ যারা হালকা বুঝে তাদের কি ঝুঁকি নেওয়া উচিত? যারা ইলেকট্রিক কাজ হালকা বুঝে তাদের কি ঝুঁকি নেওয়া উচিত তিনি প্রশ্ন করেছেন, নাকি মিস্ত্রিকে পরিশ্রমিক দিয়ে কাজ করানো উচিত? যে বিষয়টা আসলে লক্ষ্য করিয়েছেন যে যারা ইলেকট্রিক কাজ পারে না, অনভিজ্ঞ, সেই কাজের সম্পর্কিত, তাতে কি কাজটা করা উচিত? অবশ্যই না। এবং নাকি মিস্ত্রিকে পরিশ্রমিক দিয়ে কাজ করানো উচিত? অবশ্যই মিস্ত্রি দিয়ে আমাদের কাজটা করানো উচিত। আসলে এই ক্ষেত্রে সতর্কতার ব্যাপারে ইনশাআল্লাহ আমরা আরো বেশি আলোচনা করব। তো আরেকটা বিষয়, সেটা হচ্ছে আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা যে নিয়ে আলোচনা করছিলাম মিথ্যার ব্যাপারে এবং তাদের যে জীবন ঝুঁকির ক্ষেত্রে তারা মিথ্যাটা ব্যবহার করে থাকে। তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা শ্রবণ করলাম আমাদের মোবাইলের দাওয়াত ইসলামি থেকে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই মিথ্যার ক্ষেত্রে বাঁচার সে সৌভাগ্য নসিব করুক। যে আমরা আরেকটি কল নিয়ে নিব, যে আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন। আমি আয়াস জিশান আত্তারি বলছিলাম চট্টগ্রামের রাউজান থেকে। মাদানী চ্যানেল বাংলাকে আজকে যে প্রোগ্রাম শ্রমজীবীদের জীবনী, যার বিষয় আজকে ইলেকট্রিক মিস্ত্রিদের জীবনী সম্পর্কে আমার আরজ ছিল, ইলেকট্রিক মিস্ত্রিরা বর্তমানে বিভিন্ন সময় অনেকের ঘরের লাইন দিয়ে থাকে এবং বিভিন্ন পারিবারিক সামাজিক অনুষ্ঠানের মধ্যে অবৈধ কারেন্টের লাইন অর্থাৎ কি খুঁটি লাগিয়ে থাকে। তো এগুলোর আযাব, এগুলোর সমস্যা এবং এগুলোর কুফল এবং এগুলো থেকে বাঁচার কোনো উপায় বলে দিন। আচ্ছা, মাশাআল্লাহ, আমাদের ইসলাম ভাই তিনি খুব সুন্দর বিষয় আমাদেরকে লক্ষ্য করিয়েছেন যে অনেক সময় তারা বিভিন্ন ইলেকট্রিক মিস্ত্রিরা অবৈধভাবে ইলেকট্রিকের লাইনটা নিয়ে থাকে। যেমন দেখা যায় অনেক রকম, আপনি খেয়াল করবেন যে বিভিন্ন প্রোগ্রামের ক্ষেত্রে, সেটা হোক বিভিন্ন আজকাল বিভিন্ন গুনাহে ভরা বিয়ের প্রোগ্রাম বলেন, বিভিন্ন গান বাজনার প্রোগ্রাম বলেন, খেলাধুলার প্রোগ্রাম বলেন, এক কথা দেখা যায় বিভিন্ন ধরনের প্রোগ্রাম। আসলে প্রোগ্রামের কথা বলতে গেলে কিন্তু শেষ নেই, গুনাহের আড্ডার প্রোগ্রাম বলেন। এই ক্ষেত্রে এই যে বিভিন্ন প্রোগ্রামের ক্ষেত্রে বিভিন্ন মিস্ত্রি বাইরে পড়ে এবং অনেক মানুষরাও তারা অবৈধভাবে, এবং সরকারি যদি বিদ্যুতের লাইন হয়ে থাকে তাহলে তারা কি এটা কি তারা সরকারের বিভিন্ন কর্মকর্তাকে, বিভিন্ন পরিশ্রম মানুষকে না জানিয়ে এই যে বিদ্যুতের লাইনটা নিয়ে থাকে, একটা অনুমতিবিহীন। এই ক্ষেত্রে যদি রকম কিছু বলতেন। আসলে বিদ্যুৎ ব্যবহার করার আগে এটা ভেবে নেওয়া উচিত বিদ্যুৎটা কি চুরি হচ্ছে নাকি বিদ্যুৎটা সঠিকভাবে ব্যবহার হচ্ছে। বিদ্যুৎটা কি চুরির ক্ষেত্রে আমি ব্যবহার করছি না সঠিকভাবে আমি বিদ্যুতের লাইনটা নিচ্ছি ভালো কাজের জন্য হতে পারে। তো আমি যে লাইন থেকে নিচ্ছি বা যার কাছ থেকে নিচ্ছি, এটা কি আমি তার থেকে অনুমতি নিয়ে ব্যবহার করছি নাকি আমার ইচ্ছা হয়েছে? কেউ জানে না আমি রাতের অন্ধকারে সেই লাইন থেকে, সেই বিদ্যুতের তার থেকে আমি কি করলাম। সেটা বিভিন্নভাবে হতে পারে। যেমন আমি বললাম যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে, প্রোগ্রাম যদি নাও যায়, এক পরিবার অন্য পরিবার থেকে অনুমতিবিহীন বিদ্যুতের লাইন নিয়ে নিতে পারবে না। অনুমতি নিয়েই, আরেকজনের অনুমতি নিয়ে, যার জিনিস যার লাইন তার থেকে অনুমতি নিয়ে এটা ব্যবহার করতে হবে। আব্দুল করিম হুজুর, আপনি যদি কিছু বলতেন এরকম যে আজকাল যারা একজন মানুষের অনুমতি ছাড়া আমি একটা কিছু ব্যবহার করছি, তাহলে এটা আমি তো একটা বিষয় যেটা বললেন রুকন ভাই, যে চুরি করছি, আমি সরকারের অনুমতিবিহীন চুরি করছি। এবং কিতাবের মধ্যে এটা রয়েছে, সরকার বলেন যেগুলো শরীয়সম্মত বিভিন্ন আইন রয়েছে, এটা অবশ্যই আমাদের একজন মুসলমানের জন্য মানা অবশ্যই জরুরি। আমি এটা লঙ্ঘন করে যে কাজটা করছি, চুরি করছি বিদ্যুৎ, এ ব্যাপারে যদি কিছু মাদানী ফুল দিতেন। আসলে চুরি এটা তো অনেক বড় একটা খুব খারাপ একটা বিষয় এবং এটা কবিরা গুনাহ। চুরি করা কবিরা গুনাহ, যেটা জাহান্নামে নিয়ে যাওয়ার মতো। মানে কবিরা গুনাহ বলা হয়েছে কবিরা গুনাহ, কবিরা গুনাহের মধ্যে এটা একটা গুনাহ হচ্ছে চুরি করা। যে এক বুজুর্গ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, উনি ওনার কিছু টাকা চুরি হয়ে গেছে। আচ্ছা, উনি ঘরের মধ্যে বসে বসে কান্না করতেছে, তার টাকা চুরি হয়ে গেছে, এখন ঘরে বসে বসে কান্না করছে। লোকের এসে কি হয়েছে আপনি কান্না কেন করতেছেন? বলতেছে চোরে আমার টাকা চুরি করে নিয়ে গেছে। তা আপনি চোরের টাকার জন্য কান্না করতেছেন? না, আমি আমার টাকার জন্য কান্না করতেছি না, আমি ওই চোরের জন্য কান্না করতেছি। কি কারণ? কেন? তো উনি বলতেছেন যে কাল কিয়ামতের দিবসে তাকে, ওই বেচারাকে অপরাধী হিসেবে হাজির করা হবে। আচ্ছা, তো তখন তার কোনো ওজর আপত্তি শোনা হবে না, তখন সে বড় অসহায় হয়ে পড়বে, খুবই অসহায়। তার অসহায়ত্বের কথা আমি চিন্তা করে আমি কান্না করতেছি, তার জন্য, আমার টাকার জন্য কান্না করতেছি। আর চুরির শাস্তি সম্পর্কে হযরত ফকি আবুল ইসলাম খান্দি রাহমাতুল্লাহ তাআলা কুররাতুল উয়ুন নামক কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেন যে, যে ব্যক্তি কারো সামান্যতম জিনিসও চুরি করবে, কিয়ামত দিবসে সে ওই জিনিস তার গলায়, ওই জিনিসটা তার গলার মধ্যে আগুনের মালা স্বরূপ ঝুলিয়ে দাও। আল্লাহু আকবার, কত মারাত্মক শাস্তি আসলে চুরির ব্যাপারে। জি, তো সে যখন এটা ঝুলিয়ে দেওয়া হবে, সে এমন ভীষণ চিৎকার মারবে, তার চিৎকারে যত লোক খবর থেকে উঠবে, সবাই কাঁপতে থাকবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কিরকম আযাব হবে। তো অবশেষে মহান আল্লাহ তাআলা মানুষের সামনে তার যে ফয়সালায় করবে, তা তাকে অবনত মস্তকে মেনে নিতে হবে। আল্লাহ, যারা চুরি করবে এক্ষেত্রে, সে চুরিটা যে কোনো চুরি হতে পারে। এবং আজকে যে বিষয় আমরা নিয়েছি বিদ্যুৎ চুরির ক্ষেত্রে, বিদ্যুৎ চুরিটা একটা কবিরা গুনাহ বলা হলো চুরির ক্ষেত্রে, কবিরা গুনাহ। আর আপনি আযাবের কথা বললেন, কি কিয়ামতের দিন আগুনের মালা হিসেবে, আগুনের মালা হিসেবে এটাকে করি। ওই চুরি কি আগুন যদি সামনে হাতে লেগে যায়, আজকে আমরা কত আমাদের চটপট হয়ে যায়। তো আজকে আগুনের মালা পরে দেওয়া হবে যারা চুরি কাজ করে। এবং এই চুরি কাজকে ইসলামের মধ্যে কি আমরা কবিরা গুনাহ বলা হয়েছে। তো আজকে আপনি দেখেন, আমরা এই বিদ্যুৎ চুরি ক্ষেত্রে আমরা কোনো দ্বিধাবোধই করি না। সরকারি, আসলে সরকারি বলতে গিয়ে আমরা কি করে ফেলি, এটা কি হয়েছে আসলে, এটা তো নিয়ম নেই, এটা আমাদের আইনের মধ্যে এটা নেই যে আমি যেরকম ইচ্ছা আমি সরকারি বিদ্যুৎ পেয়েছি আমি চুরি করে ফেলবো। কিন্তু আজকে যে কোনো প্রোগ্রামের মধ্যে বলেন, দেখা যায় অনেক সময় তারা বিভিন্ন ভালো কাজের মধ্যেও কি এটা চুরিটা করে ফেলে। আসলে আমি চাইলে কিন্তু অনুমতি নিয়ে করতে পারি, সিস্টেমে রয়েছে, কিন্তু এই কাজটা না করে সামান্য একটু কষ্টের কারণে অথবা সামান্য কিছু টাকার কারণে এই চুরিটা করে ফেলে, যেটা আমার ইসলামের মধ্যে গুনাহ বলা হয়েছে, এবং হারাম এবং মারাত্মক শাস্তির কথা বলা হয়েছে। কিন্তু আজকের মাদ্রাসার দর্শক শ্রোতা, আমরা এক তো পরিবারের ক্ষেত্রে দেখা যায় এই পরিবার অন্য পরিবার থেকে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে বলেন অনুমতি ছাড়া বিভিন্ন বিদ্যুতের লাইট বলেন, বিভিন্ন লাইটিং। তো আসলে দেখেন এই লাইটিং এর ক্ষেত্রে আমি কতটুকু অপচয় করছি, এই যে অপচয়, আমি একটা অপচয় করে যাচ্ছি এবং এই অপচয়ও করছি হারাম ভাবে, এবং যে লাইনটাও নিয়েছি তাও সরকারের বিনা অনুমতিতে। তাহলে আজকাল আমাদের এই বিষয়ের চিন্তা করা দরকার, আমিও মৃত্যুবরণ করব এবং আমার থেকেও হিসাব দিতে হবে এই বিদ্যুতের। আমি বলছি না কিছু হবে না, না হবে, কিতাবের মধ্যে রয়েছে প্রতিটা যারা পরিমাণ আমার থেকে হিসাব দিতে হবে। আর আজকে আমি নিজের কোনো টেনশন ছাড়া এই বিদ্যুৎ চুরি আমরা করে যাচ্ছি। আজকাল বিভিন্ন ঘরের মধ্যে বিভিন্ন সিস্টেমে আজকে বিদ্যুৎ চুরি করে থাকে, কিন্তু আজকে আমরা হয়তো এই বিষয়গুলো তুলে ধরছি না আমরা, কিন্তু বিভিন্ন মাধ্যমে আজকাল মানুষ বিদ্যুৎ চুরি করে যাচ্ছে তারা কোনো টেনশন ছাড়া। তো আজকে এই বিদ্যুৎ চুরির ক্ষেত্রে বলা হচ্ছে তারা জাহান্নামের কেমন শাস্তি, যারা এরকম চুরি করবে তাদেরকে আগুনের মালা পরিয়ে দেওয়া হবে। তাহলে কতটুকু ভয়ানক বিষয় আগুনের মালা, এবং কেমন মারাত্মক শাস্তি। তার এই শাস্তি দেখে অন্যান্য জাহান্নামবাসীও তারা ভয় পেয়ে যাবে। আর আজকে আমরা কোনো টেনশন ছাড়া এই ভয়ের ব্যাপারে আমরা কোনো ফিকিরে নেই আমাদের। তাই মাদ্রাসার দর্শক শ্রোতা, আমাদের অবশ্যই এক্ষেত্রে ভয় করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিদ্যুৎ চুরির ক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের মন মানসিকতা বানানোর, আমি বিদ্যুৎ চুরি করবো না, কারণ আমার আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুরি করা নিষেধ করেছেন। আমি কেনই বা করবো, আমি একজন মুসলমান মুমিন রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার এবং বোঝার সে সৌভাগ্য নসিব করুক। যে আমাদের অনেক দর্শকবৃন্দ তারা কলও করেছেন যে সেফটির ব্যাপারে, যে বিদ্যুৎ আমরা অনেক সময় বিদ্যুৎ কাজ করে থাকি, এবং এক দর্শক সেও এটা আমাদেরকে বলেছে যে সাধারণ যাদের বিদ্যুতের কাজের ক্ষেত্রে কোনো অভিজ্ঞতা নেই, সে অজ্ঞ এই ক্ষেত্রে, কিন্তু সে কাজটা করার জন্য চলে যায় এবং এর দ্বারা অনেক বিপদও হয়ে থাকে, যা আমরা অনেক সময় নিজেরা সামনে চোখের সামনে আমাদের হয়ে থাকে। আমরা অজ্ঞাতবশত বিভিন্ন, আমি এই কাজের মধ্যে অভিজ্ঞ নই, তারপরে তারা দেখা যায় কাজটা করতে যায়, এই যে বিদ্যুতিক শকের কারণে। আসলে বিদ্যুতিক শকের ব্যাপারে যদি আমরা, শকের কারণে মানুষ মৃত্যুর কারণও হতে পারে। অনেক সময় তারা এই বিদ্যুতিক শকের কারণে তাদের ভোল্টেজ, এটার একটা পরিমাণটা যখন শরীরের মধ্যে মানুষ প্রবেশ করে, তখন এর দ্বারা নিজের একটা মানুষের মধ্যে তার প্রতিটা হার্ট গোট বিভিন্ন মানুষ একেবারে জ্বলে পুরে ছাই হয়ে যায়। এই ক্ষেত্রে বিভিন্ন করণীয় ক্ষেত্রে অনেকে আমাদের দশমে তারা আমাদের কাছে জানতে চেয়েছেন, তার যে কারো কাছে সেফটির ব্যাপারে তারা জানার চেষ্টা করেছেন। কারো শরীরে যখন বিদ্যুতের তার জড়িয়ে যায় তখন আমাদের অবশ্যই কেয়ার রাখতে হবে মেইন সুইচটা আমাদের বন্ধ করার ক্ষেত্রে। এবং দুই নম্বর যেটা আমাদের লক্ষ্য রাখা হচ্ছে সেটা হচ্ছে কোনো কারণে যদি সুইচ বন্ধ করতে না পারে তাহলে শুকনো কাঠ দিয়ে, বেজা কাঠ নয়, শুকনো কাঠ দিয়ে তাকে ধাক্কা দিয়ে চেষ্টা করতে হবে বিদ্যুতের লাইন থেকে চড়ানোর জন্য। এবং যেটা তিন নাম্বার সেটা হচ্ছে কাঠ যদি না পাওয়া যায় তাহলে কোনো শুকনা কাপড় দিয়ে তাকে জড়িয়ে ধরে ধাক্কা দিতে হবে। শুকনো কাপড় মানে আমার হাতে, যিনি আমি সুস্থ রয়েছি তার হাতে জড়িয়ে তাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করতে হবে যেন আবার। এখানে অবশ্যই লক্ষ্য করা উচিত যে শুকনা কাপড় যেন ভিজা না হয়। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে কখনো খালি হাতে বিদ্যুৎ স্পর্শ করা যাবে না এবং কখনো গায়ে পানি দেবেন না। আরো বলা হচ্ছে শ্বাসক্রিয়া না চললে, যখন কেউ ব্যক্তি তাকে আমি কোনোভাবে তার বিদ্যুৎ লাইন থেকে তাকে ছাড়িয়ে ফেললাম, ছাড়ানোর পর আমি দেখতে পাচ্ছি তার কোনো শ্বাসক্রিয়া চলছে না, তো বলা হচ্ছে যখন শ্বাসক্রিয়া না চলে তাহলে কৃত্রিম ভাবে শ্বাসক্রিয়া চালানোর ব্যবস্থা আমাদের করতে হবে। আরো বলা হচ্ছে যত দ্রুত সম্ভব তাকে চিকিৎসকের কাছে আমাদের নিয়ে যেতে হবে। আসলে এই যে সেফটিনেস, আমাদের সতর্কতা, এই ব্যাপারে আমাদের অবশ্যই লক্ষ্য রাখা উচিত। আসলে সতর্কতার ব্যাপারে আরো কিছু বিষয় আমরা আমাদের রুকন ভাই থেকে কিছু মাদারে ফেরেশারা শ্রবণ করবো। জি রুকন ভাই, আসলে বলতে গেলে তো ইলেকট্রিক মিস্ত্রিদের এই পরিশ্রমটা অনেকটা রিস্কি একটা কাজ, একটা ঝুঁকিপূর্ণ একটা কাজ। সেজন্য সব ক্ষেত্রে এই কাজের ক্ষেত্রে আপনার সেফটি ইজ ফার্স্ট। অবশ্যই যে কোনো কাজের ক্ষেত্রে সেফটি ইজ ফার্স্ট। প্রথমে সচেতনতার ব্যাপার একটা রয়েছে, আবার দক্ষতার একটা ব্যাপার রয়েছে। তো যারা এই কাজটা করে এনাদের উচিত যে আগেভাগে যেন এনারা সেফটির যে ব্যাপার সেবা সমূহ রয়েছে, যে সেফটির জন্য যে বিভিন্ন সরঞ্জাম সমূহ ব্যবহার করতে হয়, হেলমেট, গ্লাভস, পাম্প শু, এগুলা যেন ইনারা ইউজ করে, এই ব্যাপারে যেন ইনারা একটু খেয়াল রাখে। সেটা যেন ইনাদের কাছে আমাদের এই আজকের এই অনুষ্ঠান থেকে তাদের কাছে আমরা এই আমাদের অনুরোধটুকু জানাবেন। সতর্কতাকে তার বিশ্লেষণ বলার আগে কয়েকটি আমি কল নেওয়ার চেষ্টা করবো। আমাদেরকে কল চালিয়ে দিন। আমি মোহাম্মদ সাওয়ারাতের বলছি হাটহাজারী থেকে। আজকে যে অনুষ্ঠান হচ্ছে পরিশ্রমীদের জীবন, ইলেকট্রিক মিস্ত্রি যারা রয়েছে ওনারা আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে, অনেক একটা রিক্সের কাজ ওটা। তো ওনারা মানুষের সেবা দিচ্ছেন, ওনারা কাজ করে অত পদ্ধতি ফল। তো এগুলোর মাধ্যমে অনেক লোক যেমন মসজিদের মধ্যে বাল্ব চালিয়ে নামাজ পড়তে পারে, কোরআন তেলাওয়াত, এভাবে সওয়াবের ভাগীদার হচ্ছে ওনারা। আল্লাহ তাআলা ওনাদের পরিশ্রমকে কবুল করুক। মাশাআল্লাহ, আমিন বিজাহি নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাদেরকে পরিশ্রমকে অবশ্যই কবুল করুক এবং আমাদেরকে পরিশ্রমী হওয়ার সেই সৌভাগ্য নসিব করুক। আমরা সতর্কতার ব্যাপারে আলোচনা করছিলাম। আসলে সতর্কতা আমরা কেনই বা করব না, কারণ আমার সামান্য একটু অসতর্কতার কারণে আজকাল আমাদের চোখের সামনে অনেক অনেক মানুষ তারা বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা যাচ্ছে। কিন্তু আজকে আমাদের দশমে তিনি কল এসএমএসও দিয়েছেন যে আমরা যারা আমার ধারণা নেই, আমার অজ্ঞ আমি এই ব্যাপারে কাজের ক্ষেত্রে, তাহলে আমি কি কারণে কাজটা করতে যাব। তো আসলে আমরা দেখা যায় একটু টাকার মানে সেভ করার জন্য আমি যদি একটু ইলেকট্রিক মিস্ত্রিকে ডাকি তাহলে আমার টাকা একটু বেশি চলে যাবে, এটার বয়ে কি নিজের একটা কাজ মানে ছোটখাটো কাজ হতে পারে, কিন্তু এরপরও দেখা যায় ছোটখাটো কাজ বলে সে কাজটা নিজে করতে চলে যায়। কিন্তু আসলে ইলেকট্রিকের এই বিপদ আসার ক্ষেত্রে সে কাজটা ছোট হোক বা বড় হোক, কোন ক্ষেত্রে কিন্তু এটা অবহেলার দৃষ্টিতে দেখা আসলে উচিত নয়। কিছু টাকা বাঁচানোর জন্য, কিছু টাকা থেকে তো আমার জীবনের মূল্য অনেক বেশি। টাকা দিয়ে কি নিজের জীবনকে আমরা ক্রয় করতে পারবো? আসলে এই ক্ষেত্রে আমাদের অবশ্যই অনেক কিছু সতর্কতা থাকা উচিত দর্শক শ্রোতা। আর সতর্কতার ক্ষেত্রে আরেকটু কিছু বিষয় আমাদের কাছে আপনাদের কাছে আমি তুলে ধরতে চাইবো। সেটা হচ্ছে আমরা যখন নিরাপত্তার কারণে বাড়ির মেইন সুইচ এবং ওয়ারিং ভালোভাবে আমাদেরকে আর্থ করাতে হবে। এই ক্ষেত্রে নিরাপত্তার ব্যাপারে কিছু বিশেষজ্ঞদের মতামত এরকম রয়েছে। আর বলা হচ্ছে নির্দিষ্ট তড়িৎ ক্ষমতা সম্পন্ন আমাদের ফিউজ তার ব্যবহার করতে হবে, যাতে বৈদ্যুতিক লাইনে কোনো ত্রুটির কারণে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হলে ফিউজ তার কেটে গিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং বৈদ্যুতিক সরঞ্জামগুলি পুড়ে নষ্ট হওয়া থেকে রক্ষা পায়। প্রয়োজনে এমসিসি ব্যবহারে অনেক সুরক্ষা পাওয়া যায়। এই ক্ষেত্রে আরেকটা বিষয় আমি রুকন ভাই আপনার সাথে আলোচনা করতে চাইবো, সেটা হচ্ছে যারা ইলেকট্রিক মিস্ত্রির কাজ করে থাকে দেখা যায় তাদেরকে যখন মালিকে বিভিন্ন কাজ করতে দেয় তাদেরকে বলা হলো উদাহরণস্বরূপ তারা যেন অমুক গ্যারান্টিওয়ালা এবং অমুক ভালো মানের তার যেন তারা ব্যবহার করে, ভালো কোয়ালিটি তার যেন তারা ব্যবহার করে, এবং ভালো কোয়ালিটি এবং ভালো সাইজের যে সাইজটা তারা হয়তো বিভিন্ন ইঞ্জিনিয়ার থেকে নেওয়া হয়েছে যে অমুক সাইজটা দিলে ভালো হবে, কিন্তু দেখা যায় তারা এই মিস্ত্রিরা টাকা সেভ করার জন্য, সেভ বলে তারা টাকা কি খেয়ে ফেলার জন্য, মালিককে ধোকা দিয়ে, মালিকের অজ্ঞতাবশত টাকা নিয়ে নেওয়ার জন্য তারা লো কোয়ালিটির মাল ব্যবহার করে এবং একটা পাইপের সাইজের জায়গায় অন্য পাইপটা ইউজ করে ফেলে থাকে। এরকম অনেক মিস্ত্রি ভাই, তাদের মতামত আমি এরকম শ্রবণ করেছি। তো এই যে কাজটা করে থাকে, যার দ্বারা অনেক মানুষের এটা ক্ষতির সম্মুখীন হতে হয় এবং এর দ্বারা মানুষ মৃত্যুর মুখে পর্যন্ত পতিত হতে পারে। এক ধরনের প্রতারণা, প্রতারণা হলো আর কি, এভাবে এটা চুরি করে ফেলে আর কি। ওনাকে বলছে এই দামের তার আনতে হবে, উনি এর চেয়ে কম দামের আনলেন, বললেন এই দামের। ধোঁকা এবং চুরি, এটা কি আমার দ্বারা একজন মানুষকে আমি মৃত্যুর মুখে পতিত করছি না, আরেকজন মানুষকে বিপদের মধ্যে, বিপদের মধ্যে, মানে একজন মুসলমান ভাই যে জায়গায় অপর মুসলমান ভাইয়ের রক্ষক বলা হয়েছে ইসলামের মধ্যে, সে জায়গায় আজকাল এক মুসলমান ভাই অন্য মুসলমান ভাইকে মৃত্যুর মুখে পতিত করে দিচ্ছে, সে কোনো চিন্তাই করছে না। বর্ণনার মধ্যে আসছে যে আপন ভাইয়ের জন্য এভাবে ইয়া করবে, ক্ষতির দিকে ঠেলে দেবে, ওই ইয়ার মধ্যে সে নিজে পতিত। আরেকজনের জন্য গর্ত করলে সেই গর্তের মধ্যে নিজেকে পড়তে হয়। অনেক সময় আরেকজন জন্য আমি গর্ত করলাম, মানে সেই গর্তের মধ্যে, সেই বিপদের মধ্যে নিজেও পড়তে হয়। তো মাদ্রাসার দর্শক শ্রোতা, আমাদের ক্ষেত্রে এই যে বিষয়টা আমি বললাম, অনেক মিস্ত্রি ভাই হয়তো আজকে আমাদেরকেও দেখতে পাচ্ছেন। তো আমি সামান্য টাকা আজকাল ইনকাম করার জন্য, আজকাল আমি মালিকের অজ্ঞতাবশত আমি কোনো পরোয়া না করে এই যে এই বিষয়গুলো আমরা করে থাকি, তাহলে আমি আজকে অপর মুসলমান ভাইকে আমি বিপদের দিকে ঠেলে দিচ্ছি। যে জায়গায় এক মুসলমান ভাই অপর মুসলমানের ভাই বলা হয়েছে, রক্ষক বলা হয়েছে, এবং সবসময় একজন মুমিন সে নিজের জন্য যা ভালো মনে করবে, সে অপরজনের জন্য ভালো মনে করবে। আমি কখনো এটা আমার জন্য চাইবো না যে আমি এরকম বিপদের মধ্যে পড়ি, তাহলে আমি কিভাবে অন্য মুসলমান ভাইকে বিপদের মধ্যে ফেলতে পারি, বিপদের মধ্যে আমি ফেলতে পারি। এই ক্ষেত্রে অবশ্যই আমাদের বোঝার চেষ্টা করা উচিত, কারণ এর দ্বারা আমি একজন মুসলমান ভাইকে নয়, অনেক পরিবারকে, আমি অনেক সমাজকে পর্যন্ত আমি এই আগুনের দিকে, এই গুনাহের দিকে, বিপদের দিকে আমি ঠেলে দিচ্ছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্ষেত্রে বাঁচার শেষ সৌভাগ্য নসিব করুক। এবং আর কিছু সতর্কতার ব্যাপারে বলা হচ্ছে, বেজা হাতে ইলেকট্রিক সুইচ বোর্ড হতে আপনারা বাঁচার চেষ্টা করা আমাদের অবশ্যই উচিত, কারণ এতে শক লাগার সম্ভাবনা থাকে। আমরা অনেক সময় বেজা হাত রয়েছে, আমরা এই বেজা হাত দিয়ে সুইচকে আমরা স্পর্শ করে ফেলি, যার দ্বারা শক আমাদের লাগতে পারে। আর একটা বিষয়, সেটা হচ্ছে ইলেকট্রিক ইস্ত্রি ব্যবহারের সময় পায়ে রাবারের চটি পরতে হবে এবং হাত শুকনা রাখতে হবে, কারণ এর দ্বারা আমাদের ইলেকট্রিক আমাদের স্পর্শ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। টিভির প্লাগ খোলার আগে টিভির সুইচ অবশ্যই আমাদের অফ রাখতে হবে। ইলেকট্রিক সুইচ বোর্ডে প্লাগ লাগানোর সময় ও খোলার সময় কানেকশন অফ করে লাগাতে ও খুলতে আমাদের হবে। আরো বলা হচ্ছে সতর্কতার ক্ষেত্রে, চালু বৈদ্যুতিক সরঞ্জাম থেকে বাচ্চাদের এবং ছোটদের দূরে রাখা আমাদের উচিত, কারণ আমরা অনেক সময় দেখতে পাই যে ছোট বাচ্চা, আমি কোনো কারণে আমার অজ্ঞতাবশতার কারণে আমি বৈদ্যুতিক সুইচ অন রেখেছি, এখন ছোট বাচ্চা সে কিছু বুঝছেই না, আর সে গিয়ে হাত দিয়ে দিয়েছে বৈদ্যুতিক সুইচের মধ্যে। তা আমাদের অবশ্যই, আমার ঘরের মধ্যে ছোট সন্তান রয়েছে, আমার থেকে অবশ্যই প্রতিটা বিদ্যুতের ক্ষেত্রে, লাইনের ক্ষেত্রে আমার থেকে খেয়াল রাখা উচিত। আরো বলা হচ্ছে, বেজা জামা কাপড় কখনো বৈদ্যুতের তারে মেলা যাবে না, অর্থাৎ বৈদ্যুতিক তারের উপর আমরা দেখা যায় বেজা জামা কাপড় আমরা শুকাতে দিই। তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই এটা আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত। আরো বলা হচ্ছে, বিদ্যুৎ সরবরাহ লাইন থেকে নিউট্রাল ব্যবহার করা নিষিদ্ধ। পাশাপাশি সরবরাহ লাইনে কাজ হলে ইনভার্টার ও জেনারেটরের সংযোগ ছিন্ন রাখতে হবে। বিদ্যুৎ লাইনে মেরামতির কাজ করতে আসা কর্মীদের সঙ্গে সহযোগিতা করা আমাদের অবশ্যই জরুরি। তো আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন ধরনের আসল সতর্কতা অনেক রয়েছে, কিন্তু অবশ্যই আমি যে কাজ আমার দ্বারা হবে না, আমি এই কাজ না করি, আমি নিজে একটু ওভার কনফিডেন্স হয়ে কেনই বা সেই কাজ করতে যাব। তাই আমাদের উচিত, যে কাজ আমার দ্বারা হবে না, আমি জানি, আমি ওভার কনফিডেন্স নিয়ে যেন ওই কাজ করতে না যাই, এবং এই কাজের জন্য যে ব্যক্তি যোগ্য তার দ্বারা আমি কাজটা করাই, এবং সতর্কতা আমরা অবশ্যই অবলম্বন করি। তো আমরা আজকে অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে এসে গিয়েছি, কিছু মাদিনা ফুল ইনশাআল্লাহ আমরা শ্রবণ করে নিই। যেরকম প্রথমে আপনার থেকে যে লাস্ট টপিক নিয়ে আলোচনা করা হয়েছে, যে আপনি বললেন মুসলমানকে ক্ষতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে, জি, নিজের কিছু ফায়দা নেওয়ার জন্য, বিভিন্ন মিস্ত্রি ভাইরা তারা নিজের ফায়দা করার জন্য আরেকজন মুসলমান ভাইকে বিপদের মধ্যে ঠেলে দেয়, এবং নিজের ফায়দার কেন্দ্র অনেক উপায়ে আজকাল বিভিন্ন মিস্ত্রিরা, তারা বিশেষ করে ইলেকট্রিক মিস্ত্রি বলেন, তারা অবলম্বন করছে। আল্লাহ তাআলার পানা। তো এই ব্যাপারে আমি একটা হাদিসে মুবারাকা বলতে চাই, দাওয়াত ইসলামী গবেষণা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনার একটা কিতাব, জান্নাতে নিয়ে যাওয়ার আমল। এই কিতাবের মধ্যে একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ বর্ণিত হচ্ছে যে মুসলমানদের উপকার সাধন করার কি ফজিলত রয়েছে এ ব্যাপারে। আচ্ছা, যে বর্ণিত হচ্ছে, যে ব্যক্তি কোনো মুমিনের মাঝে আনন্দ ও প্রফুল্লতা প্রবেশ করিয়ে দেয়, সেই আনন্দ ও প্রফুল্লতা থেকে আল্লাহ তাআলা এমন একটি ফেরেশতা সৃষ্টি করেন যে ফেরেশতা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ও তাওহীদের মধ্যে মশগুল থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দাটি যখন কবরে চলে যায়, আল্লাহ আল্লাহ আল্লাহ, যে মানুষের মনে শান্তি দিত, প্রফুল্ল দিত, খুশি প্রবেশ করাতো, মুসলমানের মনে কষ্ট দিবে না, বরঞ্চ কি আনন্দ দিত, শান্তি দিত, সেটা মানুষের মনে আসে। তো এটা থেকে একটা আল্লাহ তাআলা কি সৃষ্টি করবেন? ফেরেশতা সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। আর বান্দাটি যে মানুষের মনে আনন্দ দিত, পেরেশানির মধ্যে রাখতো না, প্রফুল্লতা দিত, কষ্ট দিত না, বান্দাটি যখন কবরে চলে যায় তখন সেই ফেরেশতাটি তার পাশে এসে জিজ্ঞাসা করে, আপনি কি আমাকে চিনেন না? সে তখন বলে, তুমি কে? সেই ফেরেশতাটি তখন বলে, আমি হলাম সেই আনন্দ ও প্রফুল্লতা যা আপনি অমুকের মনের ভেতর প্রবেশ করিয়ে দিয়েছিলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আজ আমি আপনার এই বিপদ সংকুল পরিস্থিতিতে সহযোগিতা করে যাব, আমি আপনাকে প্রশ্নের জবাব দেওয়াতে সহযোগিতা করতে থাকবো। সুবহানাল্লাহ, খুব সুন্দর বিষয় আমাদেরকে লক্ষ্য করিয়ে দিয়েছেন মাদ্রাসার দর্শক শ্রোতা, যে একজন মুসলমান ভাই আপনার মুসলমান ভাইকে মন খুশি করার উৎফুল্লতার ক্ষেত্রে যে সে যে ব্যক্তি আল্লাহ মুসলমান ভাইকে মন খুশি রাখার চেষ্টা করবে, তাকে খুশি করার চেষ্টা করবে, এর দ্বারা একজন আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করবেন যে ফেরেশতা তাকে কবরের মধ্যে সহযোগিতা করবে এবং কিয়ামতের দিনেও তাকে সহযোগিতা করবে। কিভাবে? যে আর কিয়ামতের দিন আমি আপনার প্রতিপালকের নিকট আপনার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। এবং আমি আপনাকে জান্নাতে আপনার ঠিকানা কোথায় সেটা দেখিয়ে দিব। একজন ফেরেশতা আমাদেরকে আমাদের জান্নাত কোথায় সেই ঠিকানাটা আমাদেরকে চিনিয়ে দিবেন। আল্লাহু আকবার। আমরা আজকের অনুষ্ঠানের মধ্যে ইলেকট্রিক মিস্ত্রি ভাইদের পরিশ্রমের ব্যাপারে অনেক কিছু আলোচনা করলাম। আলহামদুলিল্লাহ, তাদের পরিশ্রমের ক্ষেত্রে এবং তাদের এই পরিশ্রমের ক্ষেত্রে অনেক কিছু ভুল ত্রুটি শরীরের বিরোধী কাজ আমাদের হয়ে থাকে, এক্ষেত্রে আমরা আলোচনা করলাম এবং আমরা এটা অবশ্যই খেয়াল রাখবো। আজকের অনুষ্ঠান থেকে আমরা চেষ্টা করে যাই একজন মিস্ত্রি বা সে যেন অপর মিস্ত্রি বাড়ির ক্ষেত্রে মালিকের ক্ষেত্রে চুরি বলেন যে আমি একজন মুসলমান ভাইকে কষ্ট দিচ্ছি, যে জায়গায় মুসলমান ভাইকে উপকার করার এত ফজিলত বলা হয়েছে, তো আমি কেনই বা আমার হালাল উপার্জনের মধ্যে চুরি করবো, ধোকা দিব। আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্ষেত্রে আমাদের বোঝার ও আমল করার সে সৌভাগ্য দান করুক, প্রতিটি ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার সে সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হালাল রিজিক দাও।